মাতুম্মা তানিরা কিয়ামতের দিন উলঙ্গ অবস্থায় তারা কবর থেকে উঠবে মাজা নায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বড় শরমের কথা বড় লজ্জার কথা উলঙ্গ অবস্থায় উঠব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কিয়ামতের দিন এত মানুষের সামনে আপনার বিবি হয়ে কিভাবে উলঙ্গ অবস্থায় উঠব বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন ও আমার বিবি তুমি শুনে রাখো কিয়ামতের দিন মানুষ যখন কবর থেকে উঠবে ওই সময়ে নজরগুলো নিচের দিকে করতে পারবে না তারা ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ঠান্ডায় জমে গেছেন নাকি জানালা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে দাঁড়িয়ে থাকার থেকে বসাটা ভালো হবে না আপনাদের কেমন মনে হয় একটু বাড়ানো যাবে না ভাই দেখেন একটু বাড়িয়ে দেন হুজুর ওয়াজ করেছেন তো খুব কষ্ট করে খুবই কঠিন মাইক যদি ভালো না হয় কথা বলে শান্তি পাওয়া যাবে না দেখেন কি করতে পারেন আর কাছে নিতে হবে এতে সাউন্ড একেবারেই ভালো না আপনাদের কষ্ট হচ্ছে নাকি কারা কারা আমাকে রেখে চলে যাবেন হাত তোলেন তো দেখি থাকবেন তো সবাই কথা বলেন আল করিম ইযা ওয়াদা ওয়াফা বুজুর্গ আদমি জো ওয়াদা করতা হ্যায় উস পুরা করতা হ্যায় জানারা ভালো মানুষ যে ওয়াদা করেন সেই ওয়াদা ভারত থেকে ভারত জানেন তো নাকি কোথায় পার্শ্ববর্তী দেশ ভারত সেখান থেকে আপনাদের মাঝে এসেছি কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলবার নিয়েতে আল্লাহ পাক যখন আসবার সুযোগ করে দিয়েছেন আর আপনারাই যখন এসেছেন কিছু সময় ধৈর্যের পরীক্ষা দিয়ে আমরা একটু বসতে সবাই রাজি আছি তো সবাই থাকবেন তো চলে যাবেন না তো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলুন আল্লাহুম্মা আমিন অনেকে ভাবছে যে বাংলা ভারত থেকে বাংলাদেশে কোন জিনিস আইছে একটু দেখে আসি তারপরে ওয়াজ হোক আর না হোক দেখে চলে যাব জিনিস দেখবার জন্য আসি ঠিক না ভুল জিনিস তখন কিছু নয় আপনাদের দেশ আর উন্নত আলে বোলামার দেশ অলি আল্লাহ বুজুর্গর দেশ তবু বিদেশ থেকে কোনো মানুষ এলে কিছু বলবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বসবেন না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাবেন আমার দেশে যাবেন বন্ধ করো স্যার যাক হুজুর বলেন ভাই জানারা এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছেন বসেন খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সামনে আলোচনা রেখেছেন আপনাদের থানার ওসি সাহেব সত্যি জানারা সমাজের পাহারাদার আমরা আতঙ্কিত হই এই কথাটা অতি বাস্তব তারা তো মানুষ আমরাও মানুষ তারা আমাদের পরিষেবা দেওয়ার জন্যে সরকার নিযুক্ত করেছে জনগণকে পরিষেবা দেওয়ার জন্যে নিশ্চিত তিনি ভালো মানুষ আপনাদেরকে সুন্দর কথা তিনি মানে আশ্বাস দিয়ে গেলেন কি হচ্ছে কথাগুলো মাথায় রাখবেন সমস্যা যেগুলো ওসি সাহেব তিনি যে কথাগুলো বলেছেন এটাই তো কোরআনের ঘোষণা হ্যালো এটাই তো কোরআনের ঘোষণা আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার বান্দাগণ ইন্নামাল খমরু নিশ্চয়ই তোমাদের জন্য মদ অল মাইসিরু অল আনসাবু অল আজলাম
رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون স্বয়ং আল্লাহ পাক তিনি বলেছেন তোমাদের জন্য মদ তোমাদের জন্য জুয়া তোমাদের জন্য লটারি দরগার নামে মান্নত করা রিজসুম মিন আমালি শাইতান চারটি কাজ শয়তানি কাজ চারটি কাজ নাপাক কাজ এই কাজকে আমি আল্লাহ পাক হারাম করে দিয়েছি সুবহানাল্লাহ বলবেন আল্লাহ করেছেন হারাম আর আমরা মদ পান করে মুসলমান ঘরে সন্তানগুলো ছেলেগুলো যখন মদ পান করে রাস্তায় শুয়ে পড়ে কুকুর গালে ঠ্যাং তুলে পেশাব করে দিয়ে চলে যায় রাতে আমরা যখন ঘুরি তখন এই মদমাতাল যারা তাদের সঙ্গে আমাদের অনেক দেখা হয় বহু বক্তা যারা আছেন তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন যে কথাটা সত্য না মিথ্যা রাস্তায় পড়ে আছে কারা তারা আমার ভাই তারা কারা আমার সন্তান তারা কারা আমার মামা তারা কারা আমার ভাগনা কেন আল্লাহ পাক এই মদকে হারাম করেছেন শুনে রাখুন খমরুন খমরুন মানে হলো মদ মদের বাংলা মানে হলো ঢেকে ফেলা মানুষ যখন মদ পান করে তার জ্ঞানকে ঢেকে ফেলে সে রাস্তায় শুয়ে পড়ে কুকুর গালে ঠ্যাং তুলে পেশাব করে দিয়ে চলে যায় বাড়িতে যে বউরে মা বলে মারে বউ বলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় এজন্যই তো আল্লাহ পাক মদকে হারাম করে দিয়েছেন বড় দুঃখ এবং বেদনা নিয়েই বলছি কারা তারাই তো মুসলমান আমরা এ কাজ থেকে ইনশাল্লাহ বিরত থাকব আর যে কথাগুলো তিনি বলেছেন শরীরের কোনো অঙ্গ বিক্রি করা শরিয়াত পারমিট করেনি ওসি সাহেব বলেছেন কিন্তু কথা তো কোরআনে আল্লাহ পাক নিষেধ করেছেন তোমার শরীরের অঙ্গ বিক্রি করতে তুমি পারবে না এটা তোমার জন্য হারাম কিন্তু মুসলমান আজ অর্থের লোভে আমি জানি না এই নিউজটা তো পেলাম এখনই অর্থের লোভে কিসের জন্য বিবিকে সুখে রাখার জন্য কিসের জন্য সন্তানকে দোতলা বিল্ডিংয়ের মালিক বানানোর জন্য কিসের জন্য নিজের সুন্দর জীবন যাপন করবার জন্য এই পথ অবলম্বন করেছি আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো যারা এই কাজে নিযুক্ত রয়েছেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং ফিরে আসুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن
أرسلناك شاهدا ومبشرا ونذيرا وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله سيدنا বিশ্বনবী রসূলুল্লাহর ভালোবাসা নিয়ে আমি জবানে পড়ব রসূলুল্লাহর প্রতি ভালোবাসা থাকবে না এটা হবে না বিশ্বনবী রসূলুল্লাহর ভালোবাসা নিয়ে প্রাণ ভরা আওয়াজে জবান কেউ বন্ধ না রেখে বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে রাত গভীর হয়েছে তবু অনেক অর্থ শ্রম বুদ্ধি মেধা দিয়ে সুন্দরভাবে এই মজলিস কায়েম করেছেন আর একটু সময় যদি দিতে পারেন ইনশাআল্লাহ আপনারা সফল কাম হবেন রাজি আছেন তো নাকি সবাই রাজি আছেন তো আরো একবার বলি চলে যাবেন না তো থাকবেন তো আলহামদুলিল্লাহ কবুল করুক বিশ্বনবী রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে প্রাণ ভরা আওয়াজে মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা পানি দেন তো وعلى آله سيدنا আপনি শ্বশুর থেকে সম্পদের ভাগ বিয়ের পরে নিয়েছেন শরিয়াত যেটা বলেছে আল্লাহর বিধান যেটা বিধান অনুযায়ী কাজ করেছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ শরিয়াতের বিধান হলো ছেলে পাবে মেয়ে পাবে যদি আপনার সম্পদ 4 বিঘা থাকে যদি আপনার মেয়ে থাকে দুটো ছেলে হয় একটা একটা ছেলে হলে 2 বিঘা পাবে মেয়ে দুটো হলে 1 বিঘা করে 2 বিঘা সম্পদ পাবে এই মেয়ের সম্পদ যদি বিয়ের পরে আপনি বুঝিয়ে দিতেন ওই বেটা জানে বিয়ের পরে শ্বশুরের 1 বিঘা সম্পদ তো পাবই যার মূল্য হলো 2 লক্ষ টাকা কিংবা 1 লক্ষ টাকা কেন আমি 20,000 টাকা দাবি করে মাছি মেরে হাত কালো করব শরিয়াত আমাকে যেটা পারমিট করেছে শরিয়াত যেটা বৈধ করেছে আল্লাহ পাক নির্দেশ যেটা আল্লাহ পাক বলেছেন ওটা তোমার জন্য হালাল তুমি নেবে যারা নেননি তারা আগামীকাল শ্বশুরের সম্পদ ভাগ নেবেন এটা শরিয়াত পারমিট করেছে পৃথিবীর কোনো মুফতি নেই আমার এই ফতোয়াটা কাটতে পারবে কেন ওটাই তো কোরআনের বিধান যে আল্লাহ পাক নির্দেশ করেছেন শ্বশুরের সম্পদের মালিকানা আপনার স্ত্রী তার মেয়ে যদি আপনি না নেন আপনি তো ভুল করেছেন সম্পদ নেবেন এই নেওয়া যদি থাকতো 20,000 টাকা দাবি করে আর নিত না প্রচলন রয়েছে যদি তার থেকে আমি 20,000 নিই কিংবা সম্পদটা যদি আমি ভাগ নিই শ্বশুর বাড়ি আর কখনো যেতে পারবো না যারা স্ত্রীর ভাই শালা কিংবা সম্বন্ধী যারা থাকে তারাই মনে করে বুনে সম্পদ যখন তুই নিলি তাহলে এই বাড়ি থেকে সম্পর্ক তোর উঠে গেল তুই কোনোদিন আসবি না আর এরাই মনে করে আমরা আর ওখানে কোনোদিন যেতে পারবো না আমাদের যত্ন ভালোবাসা আর হবে না ঠিক বললাম না ভুল বললাম বিষয়টা এমন জায়গায় না বিষয়টা এমন জায়গায় কিন্তু এটা ভুল রং এটা আমাদেরকে বোঝানো হয় না বলবে কে মসজিদের ইমাম হুজুর সত্য কথাগুলো তুলে ধরবে আরে যদি সত্য হক কথাগুলো তুলে ধরে চাকরি একদিন দেড় দিন দুদিন খুব বেশি যায় আড়াই দিন এর বেশি আর যাবে না চাকরি বর্তলায় মুদ্রার বেহেস্তে যাক আর দোজকে যাক যা পারিস তাই কর হক কথাগুলো আলেমরা ওলামারা বক্তারা যাদেরকে দাওয়াত করেছেন দু ঘন্টার খরিদ্দার মাত্র আমরা আমরাও যে বলবো আমরাও নিয়ত করে নিয়েছি হক কথা সত্য কথাটা বললে আর তো দাওয়াত হবে না এজন্য করে আমরা আমাদের কণ্ঠকে চেপে ধরেছি বক্তারাও হক কথা আজ বলছে না
কিন্তু এটা মাথায় রাখুন যে না বলবে বিনিময়ে দু ঘন্টার বিনিময়ে বিশ হাজার পঞ্চাশ হাজার নিয়ে গেল, হক কথা বলল না, কেয়ামতের আদালতে জবাবদিহি করা লাগবে না লাগবে না? জোরে বলেন হক কথা এটাই নেবেন বলে দিলাম, তাহলে সমাজ একটা সুন্দর জায়গায় চলে আসবে। যাই বা হোক, ভূমিকা না নিয়ে সরাসরি কিছু কথা আপনাদেরকে শোনাবো নিয়ত করেছি। তারই আগে মজলিসটা, যেহেতু যদি জমি যেটা আমার রয়েছে, আমি জমিতে ধান কিংবা ফসল বীজ বপন করব, জমি যদি উর্বর না হয় চাষ ভালো হবে? সবাই বলেন, তাহলে আগে লাঙল দিতে হয় না, পানি দিতে হয় না, জমিটা উর্বর করে নিতে হয়, তাহলে বীজ বপন করলে সুন্দরভাবে ঘাস হবে, ফসল ফলাদি ভালো হবে। জমিন যদি উর্বর না হয় ও দানা বীজ দিলে ঘাস ভালো হবে না। এই মজলিস যদি সুন্দর না হয়, আপনাদের মন মানসিকতা যদি আমার দিকে না থাকে, তাহলে কিন্তু আমি যেটাই দেবো স্লিপ টানবে, বাড়ির দিকে মন কখন উঠে পালাবো এই চিন্তা থাকবে। ওই চিন্তা যদি কারো থাকে, আপনি এটাই মনে রাখুন, শয়তান আপনাকে এখনও ধোকা দিচ্ছে। শয়তানের ধোকা থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে যেন হেফাজত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরে শয়তান তো আল্লাহর কাছ থেকে চেয়েই নিয়ে এসেছে। আল্লাহর কাছ থেকে যখন আল্লাহ পাক নবী আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে বার করে দিয়েছেন, কিসের কারণে? শয়তান প্রবঞ্চনা দিয়েছে আদম আলাইহিসসালামের, অনেক কথা লম্বা কথা, আমি সেদিকে যাব না। শয়তান আদম আলাইহিসসালামকে সিজদা করেনি, যার কারণে শয়তান লানত প্রাপ্ত হয়েছে। কিন্তু কিছু জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে, তার মধ্যে সব বলবার সময় নেই, যেহেতু সময় খুবই স্বল্প। একটা কথা আমি বলি, শয়তান কিন্তু কেয়ামত পর্যন্ত হায়াত চেয়েছিল আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেছিল মঞ্জুর, যে আমি কবুল করে নিলাম, কেয়ামত পর্যন্ত হায়াত দিলাম। শয়তান আল্লাহকে বলেছে আল্লাহ ডাইনে যত ক্ষমতা সবটা আমাকে দিতে হবে, আল্লাহ বলেন মঞ্জুর তোকে দিলাম, বায়ে যত ক্ষমতা সেটা দেওয়া দিতে হবে, আল্লাহ পাক বললেন দিলাম, সামনে পিছনে ডাইনে বায়ে চারদিকের যত ক্ষমতা সব ক্ষমতা আমাকে দিতে হবে, আল্লাহ পাক বললেন মনসুর যা তোকে দিলাম, কিছু আর চাইবি? বলল না। আল্লাহ বলল শয়তান, শয়তান তুই যখন হায়াত নিলি কিয়ামত পর্যন্ত, আমার বান্দা বান্দিগুলোকে জাহান্নাম বানানোর জন্য, জাহান্নামী বানানোর জন্য হায়াত নিলি কিয়ামত পর্যন্ত, ডাইনে বায়ে সামনে পিছনের সব ক্ষমতাই তোকে দিলাম, আমার বান্দা বান্দিগুলোকে জাহান্নামী বানানোর জন্য এই এই ক্ষমতাগুলো তুই দিলি। শয়তান শুনে রাখ, আমি রব্বুল আলামিন আল্লাহ আমার বান্দা বান্দিকে বড় ভালোবেসে সৃষ্টি করেছি। শয়তান তুই জেনে রাখ, ও শয়তান তুই শুনে রাখ, ডাইনে বায়ে সামনে পিছনের সকল ক্ষমতা তুই নিয়ে কি করবে? আমার বান্দা বান্দিগুলোকে ধোকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামী বানানোর চেষ্টা তুই চালাবি। ওই বান্দা বান্দি যখন জমিনে সেজদা দিয়ে আমি আল্লাহর কাছে দুটো হাত উঠিয়ে কাঁদবে, এই দুটো জায়গা নিচে আর উপরে এই দুটো জায়গা ফাঁকা রেখে দিয়েছি। শয়তান তুই চাইলি না, আমি আল্লাহ তোকে দিলাম না, তুই সামনে যায় বাইরে পায়ে পিছনে সব ক্ষমতা তুই দিলি, কেয়ামত পর্যন্ত হায়াত তুই দিলি, আমি আল্লাহ পাক দিলাম, এই দুটো ক্ষমতা তুই চাইলি না, আমি আল্লাহ পাক দিলাম না, আমার বান্দা বান্দির জন্য আমি রব্বুল আলামিন আল্লাহ এই দুটো জায়গা ফাঁকা রেখে দিয়েছি। আবার যে বান্দা বান্দিগুলো দুনিয়ার জমিনে গুনাহ গুনাহ করে করে তাদের অন্তরগুলো কালো করে ফেলবে, পাহাড় পাহাড় সমান গোনা করে ফেলবে, ওই বান্দা যদি তওবা করে ফিরে আসে, একবার সেজদা দিয়ে আমি আল্লাহর কাছে হাত উঠিয়ে কাঁদে, আমি রব্বুল আলামিন আল্লাহ তার জীবনের সকল গোনাগুলোকে মাফ করে দেব। জোরে বলা যাবে না? একটু জোর হবে না? শয়তান বলল আল্লাহ কি হলো যা তাই, আমি তো ক্ষমতা নিলাম এদের জাহান্নামী বানানোর জন্য, কিন্তু সাড়ে সর্বনাশ। আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে কিন্তু সৃষ্টি করেছেন, আর দুনিয়ার জমিনে আমরা এসেছি। আজ দুনিয়ার বুকে আসবার পরে আল্লাহ পাক যে হুকুমগুলো আমাদের করেছেন, এগুলোকে আল্লাহ পাক আমাদেরকে জোর করে চাপিয়ে দিয়েছেন নাকি? এই কথা বলেন, যে ইবাদাতগুলো দিয়েছেন এর ভিতরেই রয়েছে কল্যাণ। নামাজ পড়বেন, সায়েন্স বলছে, ডাক্তার বলছে,
আপনার ব্যায়াম হবে শরীর সুস্থ থাকবে রমজানের রোজা আপনি রাখবেন বর্তমান যুগের ডাক্তাররা তারা বলছে আপনি 12টা মাস যদি খেয়ে যান আপনার শরীরের ভিতরে এমন একটি অংশ রয়েছে আপনি রোগগ্রস্ত হয়ে যাবেন 11 মাস আপনি খেয়েছেন এক মাস যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি না খেয়ে থাকতে পারো তাহলে তোমার শরীরে সেই অংশটা সুস্থ থাকবে অর্থাৎ তুমি সারাটা বছর সুস্থতা লাভ করতে পারবে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ পাক যে ইবাদত আমাদের চাপিয়ে দিয়েছেন সেই ইবাদতের মধ্যেই রয়েছে কল্যাণ যাব আমরা মাত্র একটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকালের খাওয়া ভোরে খেলাম সারা দিন খেলাম না সন্ধ্যাবেলা মাত্র কয়েক ঘন্টা আমরা খাই না তাতে আমাদের কষ্ট ঠিক না কিন্তু আল্লাহ পাক যে নবী মুসা আলাইহিস সালামকে একটানা 40 দিন রোজা রাখতে বলেছিলেন কদিন 40 জোরে বলেন একবার সেহরি খাবে শেষে ইফতার করবে এর মাঝে কোনো সেহরি নাই ইফতারও নাই একটানা 40 দিন কথাটা যতটা সহজ এই কথাটাকে মানতে ততটা সহজ কথা বলেন খুবই কঠিন প্রসঙ্গ আমি যাব ওদিকে যাব কথা আমি বলবো কোরআনে আয়াতও রেখেছি বিস্তার ব্যাখ্যা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেব তারই আগে একটু চাইছিলাম মজলিসটা সুন্দর হোক চাঙ্গা হোক শয়তান যেহেতু আমাদের প্রকাশ্য শত্রু আমরা এখানে বসে কোরআন শুনবো সে যে আমার শত্রু আমার ভালো চাই না খারাপ জোরে বলেন তা শয়তান যখন শত্রু আমাকে আপনাকে ভালো চাই না খারাপ চাই তাহলে শয়তানকে রেখে কোরআন শুনবেন না তাড়িয়ে কারা কারা তাড়াতে রাজি হাত তুলেন তো দেখি সবাই রাজি সবাই রাজি তাহলে শয়তানকে যখন তাড়াতে রাজি একটু আল্লাহর নামে তকবীর ধ্বনি দেবো কারো অসুবিধা আছে নাকি সবাই মিলে দিতে রাজি আছেন তো নাকি না এই তকবীর স্বামী স্ত্রী স্বামী না স্বামী স্ত্রী দুজন সংসার করছে হঠাৎ করে বহুদিন স্বামী স্ত্রী কথা হয় না আচ্ছা বলেন যদি বিবি আমার সাথে কথা না বলে ভালো হবে জীবনটা ভালো কাটবে আমি বাড়িতে গেলাম বউ আমার হনুমানের মতো রয়েছে আচ্ছা বলেন ভালো লাগবে কি বউ কথা বলে না স্বামী বলে না দুজন চলছে এভাবে কিছুদিন যাওয়ার পরে বিবির মনের ইচ্ছা এটাই যে এতদিন যে স্বামী সংসার করলাম এ স্বামী আর ভালো লাগে না আমার মন চাহি জিন্দেগি চালাবো অর্থাৎ এ স্বামীর থেকে পৃথক হতে পারলেই জীবনটা সুখের কাটবে আর বেচারা যুবক কী করবে বউ যখন কথা বলে না বা বিবি ওখানে রেখে দেয় ওর মন যখন চায় খায় নেয় এভাবে চলছে জীবন হঠাৎ করে যুবক সিদ্ধান্ত নিয়েছে যে বউ কথা বলে না চলবে না ইনকাম করব আমি কষ্ট করব আমি পরিশ্রম করব আমি তোর জন্য সব দেব আমি আর তুই কথা বলবি না এটা হতে পারে না তাই আজ না যুবক স্বামী সিদ্ধান্ত নিয়েছে বিবিকে বলছে বিবি শোন তুই তো কথা বলিস না তবে আজ ফজরের আজানের আগে কথা যদি না বলিস তিন তালাক বিবির মনে আনন্দ ও তো এটাই চাইছে তুই ছাড়লেই তো বাঁচি যখনই ছাড়বি ইচ্ছা মতো মন চাহি জিন্দেগি এখন নিজেদের কামাই ওরা নিজেরা খাচ্ছে না এরকম মদ্যা লোকের ওদের আর দরকার নেই বলো বর্তমান সময়ে আমার দেশের কথাই বলছি বর্তমান সময়ে মহিলারাও ইনকাম করতে শিখেছে তারা পুরুষের ধরনা আর ধরে না এই লাইন করে দিয়েছি আমরা পুরুষ আমরা যে মদ্যালোক মদ্যালোক তো নেই আমরা তা ও মহিলা ওর মনে আনন্দ কিন্তু বেচারা যুবক কথাটা বলে না চিন্তায় পড়ে গেল ইস বউ কথা বলে না তবু তো ও আমার পাশে থাকতো হয় কথা বলে না কিন্তু পাশে তো থাকতো রান্না করে দিত কাপড়গুলো ধুয়ে দিত একটু কথা নাই বলে কিন্তু এখন যে কথা আমি বললাম ও যদি চুপ করে বসে থাকে ফজর পর্যন্ত তাহলে তো আমার থেকে তিন তালাক হয়ে যাবে বউ তো চিরজনমের মতো চলে যাবে তা আচ্ছা এমন আমাদের হয় না সংসার স্বামী স্ত্রী সমস্যা হলে তালাক দিয়ে দেয় পরে হুজুরের কাছে এসে বলে হুজুর সমস্যা কী হবে সে তালাক দিয়ে ফেলেছি এখন কোনো একটা লাইন পথ কিছু করা যায় কি নাকি একটু দেখেন না কোনো লাইন পথ হয় কি না তো ও বেচারা যুবক সেই জামানায় আলেম যারা ছিলেন তাদের কাছে গিয়ে বলেন হুজুর সমস্যাটাই ঘটে গিয়েছে আপনি আমার এই সমস্যার কোনো সমাধান দিতে পারবেন সকল আলেম ওলামারা বললেন যে তুমি যে কথা বলেছো ফজরের আজানের আগে বউ যদি কথা না বলে তোমার থেকে তিন তালাক কোনো লাইন নেই যুবক সিদ্ধান্ত নিচ্ছেন আল্লাহ তুমি এই জামানায় যোগ্য একজন আলেম তৈরি করেছো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই শ্রেষ্ঠ ইমাম জানাকে বলা হয় ইমামে আজম আবু হানিফা হুজুরের কাছে ওই যুবক গেলেন গিয়ে বলছে হুজুর সকল আলেমদের কাছে গেলাম একটা মশলা নিয়ে এই মশলা সমাধান করার জন্য কিন্তু
কেউ সমাধান দিতে পারলেন না, বললে সকলে এই কথা বলেছেন, বিবি যদি ফজরের আগে কথা না বলে আমার থেকে তালাক হয়ে যাবে, আপনি কি পারবেন এই সমস্যার কোনো সমাধান করতে? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই যুবককে বললেন, যুবক চিন্তা তুমি করো না, কেঁদো না যুবক, বাড়িতে চলে যাও, আল্লাহ পাক যতটা জ্ঞান ও ইদিম আমাকে দিয়েছে যুবক এই মাসলার সমাধান করে দেব, তোমার বিবি তোমার থেকে তালাক হবে না। যুবক বললেন, হুজুর বহু আলেম তারা বললেন বিবি যদি ফজরের আগে কথা যদি না বলে আমার থেকে তালাক হয়ে যাবে, এই মাসলার সমাধানটা কিভাবে আপনি করবেন? ইমামে আজম বললেন, যুবক চিন্তার কোনো কারণ নয়, তোমার জায়গায় তুমি যাও, মাসলার সমাধান আমাকে করতে দাও। যুবক বাড়িতে গেল, রাত যত বাড়ে যুবকের চিন্তাও তত বাড়ে, রাত গভীর হতে হতে ফজর যদি হয়ে যায়, বিবি যদি কথা না বলে আমার থেকে তালাক হয়ে যাবে, জীবনটা কীভাবে আমার কাটবে? রাত যত বাড়ে যুবকের চিন্তাও সাথে সাথে তত বাড়ে, রাত গভীর হতে হতে মসজিদে আজান ধ্বনি ভেসে উঠল, আজান শেষ হয়ে গেল, বিবি স্বামীকে ডেকে বলল, ও স্বামী গো, এতদিন পর্যন্ত ছিলে স্বামী, আজ তুমি আর স্বামী নাই, যে কথা তুমি বলেছিলে, যে ওয়াদা তুমি করেছিলে, যে শর্ত তুমি লাগিয়েছিলে, ফজরের আজানের আগে কথা যদি না বলি তোমার থেকে তিন তালাক হয়ে যাব। ও স্বামী দেখুন মসজিদ আজান হয়ে গেছে, আমি তালাক হয়ে গিয়েছি, গুছিয়ে দিন, দেরি করব না, এখনই তোমার সংসার থেকে চলে যাব। এই যুবক কাঁদে, আল্লাহ কি হলো, এত আরো ওলামার কাছে গেলাম, কেউ সমাধান দিতে পারবে না। ইমামে আজম আবু হানিফা হুজুরের কাছে গিয়েছিলাম, হুজুর বলেছিল, যুবক কেঁদো না, এই মাসলার সমাধান আমি করে দেব, আজান হয়ে গেল, বিবি চলে যেতে চাই, কি করব? ওই যুবক দৌড় দিলেন ইমামে আজম আবু হানিফা রহমাত কাছে গিয়ে বললেন, ও সাওয়ালার ইমাম, ইমামে আজম আবু হানিফা হুজুর, আপনি বলেছিলেন আমার এই মাসলার সমাধান করে দেবেন, মসজিদ আজান হয়ে গেল, বিবি আমার থেকে চলে যেতে চাই, কি করব? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যুবককে ডেকে বললেন, যুবক, ও যুবক কেঁদো না, তুমি কেঁদো না, চিন্তা তুমি করো না, এই মাসলাটা আমার কাছে যখন শুনিয়ে গিয়েছিলে, বহু আলে বলে আমার কাছে তুমি গিয়েছিলে, সকলেই ফতোয়া দিয়েছেন তোমার বিবি তোমার থেকে তালাক হয়ে যাবে, আমি বলেছিলাম তালাকের সমাধান করে দেব, তোমার বিবি তালাক হবে না, যখন তুমি শুনিয়ে গিয়েছিলে যুবক, রাত যখন বেড়েছিল, যাত রাত যত গভীর হয়েছিল, দুনিয়ার দোকান দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে যেয়ে মানুষ নিদ্রায় গিয়েছে, রাত যত বাড়ে মানুষ তত ঘুমিয়ে পড়ে, দুনিয়ার সকল মানুষ ঘুমিয়ে পড়েছিল যুবক, আমি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এই মাসলার সমাধান করব বলে যুবক গভীর রজনীতে আমি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাইনি গো যুবক, ওই গভীর রজনীতে চলে গিয়েছিলাম তোমার এলাকার মহল্লার মসজিদে। ও যুবক শুনে রাখো, শর্ত ছিল ফজরের আজান, আমি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এই মাসলার সমাধান করব বলে ওই তোমার মহল্লার মসজিদে গিয়ে ফজরের আজান না দিয়ে তাহাজ্জুদের সময় যখন হয়েছিল, ও যুবক তাহাজ্জুদের সময়েতে আমি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তোমার ওই মহল্লার মসজিদে আজান দিয়েছিলাম, যুবক এই আজান ধ্বনি শুনে তোমার বিবি মনে করবে ফজরের আজান, তোমার বিবি তোমার সঙ্গে কথা বলবে, শর্ত ভঙ্গ হয়ে যাবে, শর্ত ছিল ফজরের আজান, আমি আজান দিয়েছি তাহাজ্জুদের সময়েতে, যারা মক্কা মদিনায় গিয়েছেন আমার সঙ্গে একমত হবে, এখনো পর্যন্ত মক্কা মদিনার জমিনে তাহাজ্জুদের সময়েতে আজান হয়। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ ওই যুবককে বললেন, যুবক তুমি শুনে রাখো, ওই মাসলার সমাধান করব বলে তোমার এলাকার মহল্লার মসজিদে গিয়ে তাহাজ্জুদের সময়েতে আজান ধ্বনি দিয়েছি, যুবক এই আজান ধ্বনি শুনে তোমার বিবি কি তোমার সঙ্গে কথা বলেছে? যুবক বললেন, হুজুর আজান ধ্বনি শেষ, বিবি আমাকে বলেছে কথা, আমাকে গুছিয়ে দাও, দেরি করব না,
তোমার থেকে আমি চলে যাব ওই তো তোমার সঙ্গে কথা বলেছি ও যুবক শর্ত ছিল ফজরের আযান আমি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই আল্লাহ পাক যতটা জ্ঞান ইরি বাবাকে দিয়েছে যুবক তাহাজ্জুদের সময় তাযান দিয়েছি এই আযান ধ্বনি শুনে তোমার বিবি তোমার সঙ্গে কথা বলেছে এই মাসলার সমাধান হয়ে গিয়েছে যুবক তোমার বিবি তোমার থেকে তালাক হয়নি যুবক তোমার বিবি তোমার বহাল রয়ে গেল যাও চিরসুখে তুমি সংসার করো ও যুবক বাড়িতে চলে যাও আমি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই এই কঠিন মাসলার সমাধান করে দিলাম যুবক তোমার বিবি তোমার থেকে তালাক হবে না জোরে বলা যাবে না কি ঘুমিয়ে পড়েছেন নাকি কবরস্থান এটা হুজুর এই কবরস্থান আশেপাশে আছে নাকি আপনারা মানুষ তো নাকি এই আমরা মদ্দালোক তো নাকি কথা বলে না এর থেকে আপনাদের থেকে না বলে যদি মহিলাদের মহিলারা আছে না কোন দিকে যারা ওরে আল্লাহ যদি পর্দা দেওয়া না থাকতো বুঝতে পারতেন আমার ভারতে মুর্শিদাবাদ জেলাতে দিনাজপুর জেলাতে জেলাগুলোতে সরাসরি একদিকে পুরুষ একদিকে মহিলা বসে আচ্ছা শরীয়ত কি এটা পারমিট করেছে এ কথা বলেন না কেন আপনার বউরে আমি দেখব আপনার মেয়ের আমি দেখব আচ্ছা আমার বিবির থেকে আপনার বিবি যদি সুন্দর হয় আমি যত দরের হুজুর হই আমার একটু মন চাইবে কি চাইবে না এ কথা বলে সত্য কথা বললেই তো হ্যাঁ আরে আমার যদি মনটা না চায় তাহলে তো আমি পুরুষ না তুমি তো হিজড়া মহিলা দেখে তোমার তো মন চাইবে কিন্তু তা থেকে সামলানো এটাই তো মুমিনের কাজ কজন সামলাতে পারে এ কথা বলেন কজন সামলাতে পারে রসুল যেটা বলেছেন তোমার দেওরকে তোমার নন্দাইকে বাঘের থেকে বেশি ভয় করো তারা এখন সব থেকে কাছে না দূরে ভাবি সম্পর্ক বেশি কার সঙ্গে এখন এ রোগ এদিকেও এসছে ভাবলাম আমার ভারতেই রয়ে গেছে হায় হায় তা যে কথা বলছিলাম উপ্রসঙ্গ গেলে এখন আমার সাবজেক্ট অন্যদিকে কোরআনের কথা বলতে হবে যেহেতু কোরআনের বজলিস কোরআন থেকে ইনশাল্লাহ কথা শোনাবো তা মহিলারা যদি তিনজন বেশি লাগবে না তিনটে মহিলা ছেড়ে দেব ওরা যদি সত্যিকারে ঝামেলা করে বিশ্বাস করুন এই গ্রামের অর্ধেক মানুষ বুঝতে পারবো ওখানে বাস পড়তেছে এ ঠিক না ভুল আমার আমার এলাকাতে বলে তিন মহিলা যেখানে এক জায়গায় হয় সেটা নাকি কলকাতা শহর তার মানে কলকাতা শহরটা এমন কেউ গিয়েছেন কলকাতায় গিয়েছেন কেউ একজন একজন হাত তোলেন আলহামদুলিল্লাহ কলকাতায় জায়গা কম মানে সংকীর্ণ জায়গায় লোক সমাগম বেশি পৃথিবীর ভিতরে অন্যতম জায়গা কলকাতা তা সেটাকে নাকি কলকাতা শহর বলা হয় মানে এত কথা তারা বলে ওদের কথার ঠেলায় ট্রেনে উঠবেন বগিতে মহিলাদের কথার ঠেলায় পুরুষেরা কথা বলতে পারে না যেখানে যাবেন ওখানে হিরো সব জায়গায় ওরা আমি আবার অন্য কিছু ভাবছিলাম কেননা এদিকে তো আবার এদিকে এরকম হয়তো নাকি আরে আপনার দেশে বিশ্বাস করেন আমার ভারত আমি মুসলমান বাদবাকি তো সব হিন্দু আমার অন্য গয়ের কম ভাইরা রয়েছে আমরা গেলে স্যালুট জানাই তারা রাস্তায় যখন গাড়ি ধরে আমাদের টুপি দেখলে আমাদের ছেড়ে দেয় আর আপনার দেশে 95% মুসলমানের দেশে আলে বল আমারা এসছে যে কথা বললে তাদেরকে মারতে আসে এ ঠিক না ভুল 95% মুসলমানের দেশ কিন্তু আমরা মুসলমান 14% মাত্র কিন্তু আল্লাহ পাকের অশেষ করুণায় আল্লাহর মেহরবানিতে আমরা অনেক অনেক সুখে রয়েছি আলহামদুলিল্লাহ বলবেন না তাই আমার একটু ভয় হলো না জানি তেমন কিছু হচ্ছে না তো ইস কারা তারা তারা কারা তারা তো আমার ভাই এমনটি হবে কেন কোরআনের কথা হবে অন্য জায়গায় আমি ওদিকে যাব না যে কথা আমি বলছিলাম প্রসঙ্গ আপন জায়গায় যা আজ মহিলারা তারা তাদেরকে যদি ছেড়ে দেওয়া হয় আমাদের থেকে বেশি তারা কথা বলতে পারে আওয়াজ তাদের বেশি আর আমরা বসে আছি যারা সব মদ্দালোক তো নাকি এই সবাই কথা বলেন মদ্দালোক তো নাকি বলছে ভাই বলছে কি বলছে গরু বিক্রি করবেন নাই বলছে দা তোর ভাবি কি বলে আগে শুনি ভাবির রায় না নেওয়া পর্যন্ত ভাইয়ের ক্ষমতা নেই গরু বিক্রি করবে বলছে এতদিন আমি 2 বছর ধরে খেতে দিলাম গোয়াল ঘরে সন্ধ্যাবেলা তুললাম আমি সকালবেলা বার করলাম আমি ওকে যত্ন করলাম লালন পালন করলাম এখন বড় হয়েছে বিক্রি করে মজা লুটবে তুমি অতটা গুণ আসছে না
মানে অত সহজে হবে না বিশ্বাস করেন শরীয়তের বিধান হলো পুরুষেরা কাপড় পরিধান করবে এই গোলগিটের উপরে না নিচে এই ওদিকে বাদ দেন ভাই যা হচ্ছে হোক ওরে মাইক নাই খালি মুখে ওয়াজ হবে অসুবিধা কি ঘাবড়াচ্ছেন কেন এখন ঠিকঠাক আছে নাকি হাই হাই পুরুষেরা এখন কাপড় ঝুলিয়েছে গোলগিটের নিচে জিন্স ন্যানো বেল বক্স হাই হাই এখন আবার ছেড়া পেন শয়তান দেখলে লজ্জা পায় পয়সা দিয়ে মাল কিনছে এপারে আছে নাকি আরে মসজিদে যখন নামাজের জন্য ঢুকি না কিছু কিছু মসজিদে আমরা যখন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যাই হয়তো আসরে নামাজটা পড়তে ঢুকলাম কিংবা মাগরিবে নামাজের সময় মসজিদে যখন নামাজের জন্য ঢুকি কিছু কিছু জায়গায় দেখি আমার জন যুবক বন্ধুরা তারা যখন ওই প্যান পরে রুকুতে যায় তখন নামাজে সেজদায় যাবো না ওর পাঁচা দেখবো ঠিক না ভুল ইস লজ্জার বিষয় যে এমন প্যান তারা পড়ে পড়েছে শয়তান দেখলেও লজ্জা পাবে ওর গেঞ্জি যাতে টেনে উঠে গেল আসমানে আর প্যান্টটা চলে গেল জমিনে মাঝখানে পড়ে তুমি নামাজ পড়বে না ওই দেখবে বড় দুঃখ এবং কষ্টের সঙ্গে বলছি কথাগুলো যাজ আমরা পুরুষ আমাদের মর্দানি না থাকার কারণে আজ তারা চেপে বসেছে আজ পুরুষ আমরা এখান থেকে শপথ গ্রহণ করব যে খোকার মা কিছু বলি না তাই এখনো পর্যন্ত আমাদের সাউন্ড রয়েছে ঠিক রয়েছে একটু আল্লাহর নামে তকবীর ধ্বনি দেব আকাশ বাতাস মুখরিত করে শয়তান যেহেতু আমাদের শত্রু ওকে রেখে কোরআন শোনা যাবে না ওকে তাড়াতে হবে তা না হলে কারুনের মতো সাড়ে তিন হাত করে যেন মাটির নিচে ঢুকতে থাকে প্রতিদিন কারুন সাড়ে তিন হাত করে মাটির নিচে ঢুকছে আর কিয়ামত পর্যন্ত ঢুকবে হয় এলাকা ছেড়ে পার করেন গ্রামের নাম কি হুজুর দুরঞ্জ গ্রাম ও ফজর পর্যন্ত যেন এলাকায় ঢুকতে না পারে রেডি আছেন তো আপনারা রেডি আছেন দুটো হাত একটু তোলেন না ভাই আল্লাহর দেওয়া দুটো হাত উঁচু করে একটু আল্লাহর নামে তাকবীর ধ্বনি নারে তাকবীর ধ্বনি কোনো দিদির নামে কোনো দাদার নামে কোনো মানুষের নামে স্লোগান নয় স্বয়ং রব প্রভু আল্লাহর নামের স্লোগান একটু দুটো হাত উঁচু করে শেষবারের মতো একটু দেন না গো বাবু একটু কোরআন শোনানো সহজ হয়ে যাবে একটু তকবীর দেন না গো বাবু নারাই তাকবীর আলহামদুলিল্লাহ আওয়াজ আছে না নাই তবে দেখছে হুজুর টেস্ট করে যে ভারতের হুজুর আর আমার দেশের হুজুর ঠিক আছে না এদিকে এদিক ওদিক আছে ও ভাই ভারত থেকে যখন এসছি মানে সকাল ছটায় বেরিয়েছি আর আপনার এখানে সন্ধ্যা মানে রাত প্রায় আটটা তার অধিক এই চলছি দেশ থেকে এত দূর পর্যন্ত সফর করে আপনাদের মাঝে এসছি কিছু কোরআনের কথা বলার জন্য প্রতিদিন আমাদের এইভাবেই চলছে জীবন আর আপনারা হয়তো একটা মাহফিলে বসেছেন এই আপনাদের অবস্থা কোরআন শোনাবো কিছু সময় আপনারা বসেছেন আর একটু ধৈর্যের পরীক্ষা দেন বিশ্বনবী রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে প্রাণ ভরা আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দা ও বান্দিরা জগতের মানুষেরা তোমরা শুনে রাখো আমি তোমাদের রব মাইকটা ঠিক আছে বলে আমি তোমাদের প্রভু আমি তোমাদের আল্লাহ তোমাদের কাছে আমার নবীকে পাঠিয়েছি ইন্না আরসালনাকা নিশ্চয় আমি আল্লাহ তোমাদের কাছে প্রাণ করেছি আমার হাবিবুল্লাহকে আমার দোস্তকে আমার নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি শাহিদা বড় সাক্ষ্যদানকারী হিসাবে দুনিয়ার জমিনে আমার নবীকে আমি রব্বুল আলামিন আল্লাহ বড় সাক্ষ্যদানকারী হিসাবে প্রাণ করেছি জোরে বলা যাবে না জোর হবে না অমবাসী রং আল্লাহ পাক জানালেন বান্দা ও বান্দারা আমার নবীকে তোমাদের মাঝে পাঠিয়েছি আমার নবী বড় সুসংবাদকারী তোমাদের সুসংবাদ জানাবে অন্য কোন নবীরা এই সুসংবাদ তোমাদেরকে দেয়নি আমার নবী বিশ্ব নবী জগৎগুরু রাসূলুল্লাহ
جگت گرو حبیب اللہ جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے تمہادر ماجھے بڑو شوشنگبات کاری حساب آمی اللہ پران کرو چھی رسول اللہ کی شوشنگبات آما در دیا گا چھے بشو نبی رسول اللہ کے رسول اللہ ہم جان در کے شنا چھے رسول اللہ بی بی در کے بل چھے او امار بی بی رہا امی بشو نبی رسول اللہ کیا مطر دید امی شفارش کرو وہ امت امت در جن چنتائیں تھا گو امتی امتی کرو وہ کیا مطر دید محمد محمد نے شکول بندہ بندی گلو کے امار اللہ اولنگو ابوستہ اٹھا بے امار بند امار امت امت نیرا کیا مطر دید اولنگو ابوستہ تارا قبر تھے گے اٹھو بے اما جانیشا صدیقہ رضی اللہ تعالی عنہ خبر لینی یا رسول اللہ یا خبیب اللہ حضور بڑو شروع میرے کتھا بڑو لجار کتھا اولنگو ابوستہ اٹھو یا رسول اللہ یا خبیب اللہ حضور کیا مطر دید اتو منوشر شبری اپنر بی بی ہوئے کی بھابے اولنگو ابوستہ اٹھو بشو نبی رسول اللہ بلنید و امر بی بی تمہیں شنے رکھو کیا مطر دین منوش جکن قبر تھے گے اٹھو بے وہی شمائے نوجر گرو نیچر دیگے گتے برمین تارا نیجر چنتائی بیبر ہوئے جابے نیجر چنتائی امون کر شر جو جا جکن نیجے چنے آشے بے وہی گرمے مطر گھیلو گرو ٹکما کرتے کرے فٹتے تھا گے کن بانوش ساتناتے تھا گے کن بانوش کان پجن دو ڈوبے تھا گے کن بانوش حبو ڈوبو گتے تھا گے کن بانوش وہی پانی تے تھا ساتا دیتے تھا گے وہ امر بی بی شہی دن قیامت دین کیوں کارو دی کے شہی دن تاکن اور ٹائم پا بینا جور بنا جا بینا سبحان اللہ وہ نے کوتھا ہے بشن نبی رسول اللہ بی بی دے شنگے ہو چھے تو بھی رسول اللہ بی بی رسول اللہ کے بول لینے یا رسول اللہ ایک کوٹھین قیامت دین یا تو گلو مانوش اور عمرہ حلم اپنے بی بی وہی دن کوتھا ہی اپنا کی خوجے پاوا جا بے ایک تجھے دی بولتے ہیں بشن نبی رسول اللہ تانار در بیتانار بی بی در کے بول چھن اما در اما در کے بول چھن بی بی آئیسا شہی دن امی رسول اللہ کے تمہیں جہانے میزان داری پالا نیکی ایبان گنا گلو اوزن کرا ہو بے اوئی جائے گئے تمہیں اما کے خوجے با بے اما جن آئیسا صدیقہ رضی اللہ تعالیٰ عنہ بولین یا رسول اللہ شہانے آپ پہ کی کر بے بشن نبی رسول اللہ بولین او بی بی آئیسا شنے رکھو ای قیامت دین مصیبت شمائیں امار جشکل گناگار امت امتانی دیر نکیر پلنٹا خلکا ہوئے گنار پلنٹا بھری ہوئے جابے امی بشن بی رسول اللہ شویت بربنا امی رسول اللہ شجگت بربنا او بی بی آئیشا تمہیں شنے رکھو امی بشن بی رسول اللہ امار شہادات انگول کھنا ای گنار پلنائی ای نکیر پلنائی چاپ پیے دیے نیکیر پلنٹا جھکیے دیے گنار پلنٹا ہلکا کرے دیے نیکیر پلنٹا بھری کرے دیے امی رسول اللہ امار امت امتنی دیر جنت نیے جوار ببستہ کرے دیو جورے بھلا جاوے نا ایک تی جور ہوئے نا امار اللہ بلن بندہ او بندینا شنے رکھو امار حبیب کے دنیا رزبیر بڑو شوشنگ بات کاری خیشہ پڑھنے چھے ای شوشنگ بات کنو نبی دائیں نائی امائشہ صدیقہ رضی اللہ تعالی عنہ بلن یا رسول اللہ یا خبیب اللہ حضور شکانے جدی خوجنا پائیں کتھائیں جابو بشو نبی رسول اللہ بلن بی بی آئیشہ او آمار بی بی آئیشہ شنے رکھو اوخانے جو دی خوجے نہ پاؤں شجاعت چلے جبے پرسی رات رکینا رائیں اما ایشا صدیقہ رضی اللہ تعالیٰ نے خبر لینی یا رسول اللہ یا خبیب اللہ حضور شکھن اپنی کی کرو بین بشو نبی رسول اللہ اما جان ایشا صدیقہ رضی اللہ تعالیٰ نے خبر لین بی بی ومار بی بی اوی پرسی رات چلے رہتے کہ چکانا ہو بے چورے رہتے کے شروع ہو بے ہیرے رہتے کے وہ دھار ہو بے جار ترو دے شے اللہ جہنم داؤ 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 کرے جنتے تھا گوے ابار کچھ امت امتانی رہا ای پل سنتا بدو تیر گودی تے پھریا جا بے کچھ امت امتانی رہا
চলতে চলতে পেরিয়ে যাবে কিছু উম্মাত উম্মাতানিরা এই পুল সিরাতটা পার হতে তারা পারবে না এই পুল সিরাতের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাও মাও করে তারা কান্নাকাটি করবে ভয়ে তারা কাঁপবে সেদিন কান্নাকাটি করবে আমি বিশ্বনবী রাসূলুল্লাহ সইতে পারবো না ও বিবি আয়েশা শুনে রাখো ওই কিয়ামতের দিন মুসিবতের সময়তে আমার যে সকল গুনাহগার উম্মাত উম্মাতানিরা এই পুল সিরাতটা পার হতে পারবে না আমি বিশ্বনবী রাসূলুল্লাহ ওই উম্মাত উম্মাতানিদের হাতগুলো ধরে ধরে এই পুল সিরাতটা পার করে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেব কি জোর হবে না কি জোর হবে না কোন নবী আমাদের দিয়েছে আম্মা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সেখানে যদি খুঁজে না পাই কোথায় যাব বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন বিবি আয়েশা ও বিবি আয়েশা শুনে রাখো সেখানেও যদি খুঁজে না পাও সোজা তুমি চলে যাবে হাউজে কৌসানের কিনারাতে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সেখানে আপনি কি করবেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন বিবি আয়েশা ওই হাউজে কৌসারের মালিক আমি বিশ্বনবী রাসূলুল্লাহ আমাকে আল্লাহ পাক বানাবে এই পানির মালিক কাউসারের মালিক হয়ে যাব আমি কিয়ামতের দিন এক ঢোক পানির জন্য চিৎকার করতে থাকবে আমার গুনাহগার উম্মাত উম্মাতানিরা চিল্লাতে তারা থাকবে কান্নাকাটি তারা করবে হাও বাও করে তারা কান্নাকাটি করবে সেই দিন কেউ তাদের পানি দেবে না আমি বিশ্বনবী রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকতে পারবো না আমি রাসূলুল্লাহ সইতে পারবো না ও বিবি আয়েশা তুমি শুনে রাখো আমি রাসূলুল্লাহ নিজে হাতে এই হাউজে কৌসারের পানিগুলো আমি বিশ্বনবী রাসূলুল্লাহ নিজে হাতে করে নিয়ে আমার গুনাহগার কষ্টে কাতর আর্তনাদকারী গুনাহগার উম্মাত উম্মাতানিদিগকে আমি রাসূলুল্লাহ নিজ হাতে পানি পান করাব জোরে বলা যাবে না কোন এই সুসংবাদ কোন নবী কিন্তু আমাদের দেয়নি গো কোন নবীর কথা বলছি গো ওহো বিশ্বনবী উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখলাম রসুল ইন্তেকাল করেছেন কিন্তু আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম বিশ্বনবী রাসূলুল্লাহর হাতে না একটা লাল রঙের বোতল রয়েছে শিশি রয়েছে তা আমার জানতে বড় মন চাইছে রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে এই লাল রঙের শিশি এটা কি বিশ্বনবী রাসূলুল্লাহ উম্মে সালমাকে বললেন হে উম্মে সালমা শুনে রাখো এই শিশিটা অন্য কোনো শিশি নয় এই শিশির ভিতরে আমি বিশ্বনবী রাসূলুল্লাহ আমার হুসাইনের রক্তগুলো জমা করে রেখে দিয়েছি আমার হুসাইনকে কারবালার প্রান্তরে নির্মমভাবে অত্যাচার করে শহীদ করে দিয়েছে আমার হুসাইনকে যখন মেরেছে আমার হুসাইন সইতে পারে না সহ্য করতে পারে না আমার হুসাইন যখন শহীদ হয়ে গিয়েছে ওই সময়ে কারবালা মরুপ্রান্তরে গড়াগড়ি দিয়েছে নানাজি রাসূলুল্লাহ নানাজি রাসূলুল্লাহ বলে ডাকাডাকি করেছে চিৎকার চিল্লা চিল্লি করেছে আমি বিশ্বনবী রাসূলুল্লাহ আমার দৈহিত্রি হুসাইন গড়াগড়ি দিয়েছে আর তার রক্তগুলো জমিনে পড়ে গিয়েছে আমি বিশ্বনবী রাসূলুল্লাহ হুসাইনের রক্তগুলো নিয়ে এই শিশির ভিতরে জমা করে রেখে দিয়েছি কিয়ামতের মাং যখন কায়েম হয়ে যাবে এই কিয়ামতের মহামাত মহামাত মহাময়দানে আমার গুনাহগার উম্মাত উম্মাতানিদের টান
টানতে টানতে যখন আল্লাহর ফারেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি বিশ্বনবী রাসূলুল্লাহ এই হুসাইনের রক্তগুলো নিয়ে বলবো আল্লাহ হুসাইনের রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মাত উম্মাতানিদের নাজাত দেবে বলেছিলেন আল্লাহ। আজকের দিনে এই হুসাইনের রক্তগুলো জমা করে নিয়ে আপনার সামনে হাজির করে দিলাম আল্লাহ। আয় আমার রব, আয় আমার মালিক আল্লাহ, আজকের দিনে হুসাইনের রক্তের বিনিময়ে আমার তাম গুনাগার উম্মাত উম্মাতানিদের জীবনের গুনাগুলোকে মাফ করে দিতে হবে। উম্মে সালমা বলেন, একটা শিশি দেখলাম, আবার দেখলাম বিশ্বনবী রাসূলুল্লাহর গায়ে রক্তমাখা ধুলা বালি লেগে রয়েছে। উম্মে সালমা বলেন, আমি জিজ্ঞাসা করলাম বিশ্বনবী রাসূলুল্লাহকে, বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনারা দেখি শিশিও দেখতে পান আবার আপনার গায়ে রক্তমাখা ধুলা বালি দেখতে পাই, কারণটা কি? বিশ্বনবী রাসূলুল্লাহ উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিল, ও উম্মে সালমা শুনে রাখো, আমার হুসাইন যতবার নানাজি রাসূলুল্লাহ বলে ডেকেছিল আর কারবালা প্রান্তরে যতবার গড়াগড়ি দিয়েছিল, আমি বিশ্বনবী রাসূলুল্লাহ হুসাইনের কান্না সইতে পারিনি, হুসাইনের কান্না সহ্য করতে না পারি, আমি বিশ্বনবী রাসূলুল্লাহ হুসাইন যতবার গড়াগড়ি গড়াগড়ি দিয়েছিল, আমি রাসূলুল্লাহ ততবার কবরের ভিতরে আমি রাসূলুল্লাহ হুসাইনের সঙ্গে গড়াগড়ি দিয়েছিলাম। হে উম্মে সালমা শুনে রাখো, এজন্যই তো আমি বিশ্বনবী রাসূলুল্লাহ আমার গায়ে রক্তমাখা ধুলা বানি তুমি দেখতে পাও। জোরে বলা যাবে না, শয়তান ফের ধরেছে আপনাদের, এখনো ঠিক তাড়ানো হয়নি গো বাপ। কি রাত গভীর, ব্যাটে যদি বল লাগে তাহলে চার ছক্কা হবে, নচেত বলো বল আউট। এই বক্তা স্রোত, আমি একা কথা বলো, আপনারা বলবেন না, হবে না, আমার সঙ্গে একটু কথা বলা লাগবে। কোহাত করে ঢুকছে, কতদিন ঢুকবে? কিয়ামত পর্যন্ত। কেন ঢুকছে বলেন তো? আচ্ছা বাপ, পরশপাত নাম শুনেছেন? কাজ কি বলেন তো? জীবনে কোনোদিন নাম শোনেননি? শুনেছেন তো? ওর কাজ কি বলেন? ও যাতে ঠেকাবে শোনা হবে, ওর সংস্পর্শ যাকে লাগানো হবে ও ঠেকালেই শোনা, ওর কাজ হলো ওটাই। আচ্ছা ওই মাল কোনোদিন দেখেছেন? আপনি কখনোই দেখেননি, তা আপনার কি ধারণা এই আপনার বাংলাদেশে আছে বলে মনে হচ্ছে? যদি বাংলাদেশে থাকতো তা আপনার দেশের এই আমাদের খালা আমার দেশের দাদার কাছে কি যেত নাকি? মাল তো আমার কাছে, যাতে ঠেকাবো সোনা, যাতে লাগাবে সোনা। এ সাদ তো লোহা দিয়ে দেবে কেন, সোনা দিয়েই দিত, ঠিক না ভুল? তাহলে বোঝা যায় এদেশে মাল। আচ্ছা ঘোড়ার ডিম এদেশে আছে? কথায় আছে তো নাকি, কাজে আছে? ঘোড়া কি দেয়, ডিম না বাচ্চা? এই ঘোড়ার ডিম কথা প্রচলন আছে না নাই? তা আমার না মনে হতো যে এই কথাটা কি ঘোড়ার ডিমের মতো, যে কথায় আছে কাজে নাই, পরশপথ যাতে ঠেকাবে শোনা। তাহলে আমার ভারতেও যদি থাকতো, আমরা ভারতবাসী তো আমরা সোনার রড দিয়ে তো সাত ঢালাই দিতাম, এতে করেও দাদা তোমার কাছে ওই মাল নাই, খালা তোমার কাছে মাল নাই, তবে বিশ্বের দাদা আমেরিকা ও মাল ও দাদার কাছে আছে নাকি? তাহলে এ কি ভোগাস ছিল, পরশ পাথর ছিল, এখন কোথায় বলবো বলবো? আরে বলবো, কোথায় আছে একটু বলি। নবী মুসা আলাইহি সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাকে তো নবী করেছ, আর বড় জেদি নবী ছিল, তা আমাকে যখন নবী করেছো আমাকে যদি তুমি কোনো একটা আসমানি কিতাব দিতে, এই আসমানি কিতাব আমার মানুষ কমের মানুষদের সরিয়ে তোমার মুখী করে দিতাম, একটা কিতাব তুমি দেবে আল্লাহ? তো আল্লাহ বলছে, নবী তুমি যখন দাবি করছো তাই এসো কিতাব নিয়ে যাও। তা নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন পাহাড়ে, বলছে আল্লাহ কিতাব দাও, তাড়াতাড়ি করে দাও। আল্লাহ বলল, না মুসা, সহজে তো কিতাব দেওয়া যাবে না,
একটা সহজে কোনো জিনিস যদি কাউকে দেওয়া হয় সেই জিনিসের কোনো মর্যাদা হয়? আমি একটা তাবিজ আপনাকে দিলাম যে কোরআনের আয়াত লিখে কোথাও চলুক না চলুক শিরিক বিদাত ও আপন জায়গায়, আমি সাপোজ মানে বোঝানোর জন্য বলছি, এই জিনিস ফিরি একটা দিলাম যে এটা আপনি রাখবেন আল্লাহর কালাম, যারা বিছানায় পেশাব করে ওরা বিছানায় রাতে পেশাব করবে না। আচ্ছা ফ্রিতে মাল দিলাম, বাড়িতে যে ঘুমের টাইমে ও কোথায় রাখবেন চালের বাতায় গুজে মুজে ওর সন্ধান আর পাওয়া যাবে? দেওয়ার সময় যদি বলতাম আমি ভারত থেকে এসেছি 2000 টাকা দিতে হবে, মাল যদি 2000 টাকা নিয়ে কিনে নিয়ে কেউ বাড়িতে যায় ও মাল আগে বাক্সে রেখে কিংবা বিবিকি দিয়ে গুছিয়ে রেখে তারপরে শুতে যাবে, ঠিক না ভুল? তাহলে সহজ উপার্জিত জিনিসের কোনো মর্যাদা হয় না। আপনি ঘর তৈরি করবেন, এক হাত জায়গা হলে ভালো হয়, একটা কাঁঠাল গাছ লাগানো রয়েছে, 30 বছর বয়স, দাদা লাগিয়ে গেছে। আচ্ছা এই গাছ কাটতে আপনার কোনো মায়া লাগবে? কেন বউ বলেছে এক হাত জায়গা হলে ডাইনিং রুমটা ভালো হয়, এখন গাছ আগে না বোর কথা আগে, তাহলে গাছ কাটতে কোনো মায়া? আচ্ছা ওই গাছ যদি নিজে লাগাতেন, গরু ছাগলের হাত থেকে বাঁচানোর জন্য যদি আপনি ঘেরা দিতেন, মাঝে মাঝে যদি পানি দিতেন, ওই গাছে ফল ধরছে, ওই গাছটা যদিও এক হাত জায়গা হলে ভালো হয়, কাটতে মনে কষ্ট হতো না? হতো না। কেন? কারণ নিজে কষ্ট করে লাগিয়েছেন, আর লোকে লাগে দাদা লাগিয়ে গেছে, ওমালের কোনো কদর মর্যাদা নেয়। নবী মুসা আলাইহি ইসলাম বলছে আল্লাহ তা কিতাব দাও, দাদাড়ি করে দাও। আল্লাহ বলল না, বলছে কী করতে হবে? আল্লাহ বলতে একটু কষ্ট করতে হবে তোমায়। নবী মুসা আলাইহি ইসলাম বলছেন আল্লাহ আমি হলাম তোমার নবী, আর কিতাব তুমি দেবে, আর তোমার বান্দারা তারা কিতাব পড়ে তোমার মুখী তারা হবে, তা এই কিতাব দিয়ে আমাকে কেন কেন তুমি এত কষ্ট দিবে আল্লাহ? আল্লাহ বলল না, একটু কষ্ট তোমাকে করাই লাগবে। কি করতে হবে? বলছে 30টা দিন একটানা রোজা করতে হবে। নবী মুসা আলাইহি ইসলাম রাজি হয়ে গেলেন আল্লাহ পাকের আদেশ, 30 দিন একটানা রোজা করতে হবে। একবার সেহেরি তুমি করবা, আর শেষে যে ইফতার করবা, মাঝে কোনো সেহেরি নাই, মাঝে কোনো ইফতার নাই। নবী মুসা আলাইহি সালাম আল্লাহর হুকুম পালন করবার জন্য বাড়িতে এসেছেন। নবীদেরকে আল্লাহ পাক যে অর্ডার করতেন সাথে সাথে কাজ। নবী ইব্রাহিম আলাইহি ইসলাম জঙ্গল থেকে কাঠ নিয়ে বাড়িতে ফিরছেন, আল্লাহ অর্ডার করলেন নবী তোমার পুরুষাঙ্গের বাড়তি চামড়াটা কেটে বাদ দাও। এই যে আমরা খাতনা দিই, এটা হলো নবী ইব্রাহিম আলাইহি ইসলামের সুন্নাত। আচ্ছা এই খাতনা দিয়ে একটুখানি খুশ করে নিয়ে কেটে চামড়া কেটে ওই মুসলমানি দেওয়ার সময় লোকের কাছ থেকে গিফট প্রেজেন্টেশন নেয় আপনার দেশে, ওর ফুটো থালা পাততে বলবেন যে বেটা না ফকির ইজ্জাত ফকির, যে আগানে কেটে তুমি সারা গ্রাম থেকে চাঁদা তুলতে বসেছো, আর বিয়ে তো আর খবরই নাই, ও ছেলে বিয়ে দিয়ে গ্রামের মানুষকে দাওয়াত করে সিংহাসনে বসিয়ে বোর মুখ দেখিয়ে গ্রাম থেকে চাঁদা কালেকশন করছে, বোর মুখ দেখে যাও আর কোন নজর দিয়ে যাও, আমার ছেলের বউ কত সুন্দর, সবাই এসে মুখ দেখে, আর হাড়ি কুড়ি কলসি এটা মোটা দুল শাড়ি গহনা দিয়ে যায় কি যায় না? শরিয়াত পারমিট করেছে এটা? হারাম হারাম হারাম, জায়েজ নেই জায়েজ নেই জায়েজ নেই, কোনো মুফতির ক্ষমতা নেই ফতোয়া কাটবে। বলে হুজুর তাহলে চলছে কেন? এই তো চালাচ্ছে আমরা, আমরা হুজুরাও চালাচ্ছি। আরে হুজুরাও তো বাদ দিচ্ছে না, তাহলে সাধারণ মানুষ কেন বাদ দেবে? তো হুজুরির জন্যই যদি জায়েজ হয় তাহলে আমাদের তো ফরজ, বাস্তব কথা। ইস লজ্জা লাগে না? যে আমি একজন গরিব মানুষকে দাওয়াত করেছি আমি 100 টাকা খেতে দেবো আর 500 টাকার মাল নেবো, তোমার বিবেকে কি বলে? তুমি এটাকে জানো না, শরিয়াত বলেছে বিয়ের আগে কোনো জিনিস তুমি লেনদেন করতে পারবে না, ছেলে পক্ষ মেয়ে পক্ষকে দেবে, মেয়ে পক্ষ ছেলে পক্ষকে দেবে, এটাও তো শরিয়াত জায়েজ করে রে, শরিয়াত পারমিট করে রে, বিয়ের আগে ছেলে পক্ষের তরফ থেকে ওই মেয়ের জন্য ক্ষীর খাওয়ানোর জন্য শাড়ি চলে যায়, জুতো যায়, জামা যায়, কাপড় যায়, দিতে যায় কারা? ছেলের বোনায় যারা মাথায় করে নিয়ে যায়, রং খেলা করে তারা, কাদামাটি করে তারা, আনন্দ করে তারা, ভাবিদের নিয়ে আনন্দ করাবে, ভাবিরাই আবার গোসল করাবে, কি আনন্দ,
কি আনন্দ বিয়ের দিনে এমন করে বিয়ের আগে এই মাল তুমি মেয়ের বাড়িতে পাঠাবে মেয়ের বাড়িতে মেয়ের বাড়ি থেকে ছেলেকে দেখার সময় একটা ঘড়ি কিংবা আংটি দিয়ে যায় একটা গলায় চেন পরিয়ে যায় না 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 এটা তো শরীয়ত তোমার জন্য হালাল করে রে এটা শরীয়তে তোমার জন্য জায়েজ নয় কুরবানির সময় যখন আসে গরু দেখতে মানুষ যখন যায় বলে গরু কত বলল এক লাখ বলল 80,000 হবে বলল না লাগবে কত 90,000 নে 10,000 বাইনা দিলাম চলে গেলাম এই গরু কেনা হলো কি হলো না বলুন 10,000 যদি আগে বাইনা দিই গরু কেনা তো আমি যদি গিয়ে বলি ভাই গরু কত বলছে হুজুর বিক্রি হয়ে গেছে পরে হুজুর গিয়েছে বলছে ভাই গরু কত বলছে বিক্রি হয়ে গেছে পরে বাবাজি গিয়ে গিয়েছে বলছে গরু কত বলছে বিক্রি হয়ে গেছে পরে ওই বাবাজি গিয়েছে গিয়ে বলছে গরু ঝামেলা না করে একটা ফিতে আনতো আমার দেশে যেটা হয় একটা লাল ফিতে চিতে যদি ওর গলায় কিংবা শিঙে টানিয়ে দেয় কেউ আর দাম দর করে না জনে জানে এটা দাম দর করে ফিট হয়ে গেছে তাই তো নাকি তাই এটা কি তাই ওমাল হাটে তোলার মতো যে তোমার এই পাঁঠারে দাম দর করে 2 লক্ষ টাকা নগদ বক্স খাট 3 ভরি সোনা এর বিনিময়ে দাম দর করে ফিট করে গেলাম এই সোনার হার গলায় চাপিয়ে দিয়ে গেলাম এতে যেন কেউ আর হাত মেরো না এই বিষয়টা কি এরকম নাকি শরীয়ত তো তোমার জন্য জায়েজ করেনি পুরুষের জন্য সোনা ব্যবহার করা হারাম 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 শরীয়ত পারমিট করেনি একদিকে যেমন শরীয়তকে বুড়ি আঙুল দেখিয়ে তুমি সোনার হার চাপিয়েছো অপরদিকে শরীয়ত বিয়ের আগে লেনদেন করতে নিষেধ করেছে সেটাও তুমি চাপিয়ে দিয়েছো অর্থাৎ ওই ছেলেটার জন্য মেয়েটার জন্য তুমি ভালো কামনা করনি একটুখানি বলি সত্য কথা বললে জানি জ্বালা করবে আচ্ছা বলুন ছেলে মেয়ে দেখা দেখি দেওয়া তোমার সব কমপ্লিট এখন যদি মেয়ের বাপ ঘূর্ণাক্ষরেও জানতে পারে ও বাংলাদেশের প্রখ্যাত মুফাসসির হতে পারে প্রখ্যাত আলেমে দ্বীন হতে পারে রাত গেলে 5 লক্ষ টাকা ইনকাম করতে পারে মেয়ের বাপ যদি জানে ওই পুরুষের কিংবা ওই হুজুরের গোপন সমস্যা রয়েছে খোলে রোগ রয়েছে মেয়ের বাপ বিয়ে দেবে কথা বলেন আমার মেয়ে হলে আমি দেব আপনার মেয়ে হলে আপনি দেবেন স্বামী স্ত্রী যে মানে সুখ আনন্দ এ থেকে আমার মেয়ে চিরজনমের মতো বঞ্চিত হবে ওটা আল্লাহ পাকের নিয়ামত কোন ভালো মানুষ সুস্থ মানুষ ওই মেয়েটাকে ওই ছেলের হাতে তুলে দিতে পারে না কারণ ছেলে দুর্বল ছেলে রোগগ্রস্ত সে যদি কোটিপতি হয় থানার ওসি হয় সে যদি প্রধানমন্ত্রী হয় দেবে আচ্ছা তাহলে যারা ছেলে দেখিয়ে মেয়ের বাপের থেকে নগদ 2 লাখ টাকা 3 ভরি সোনা বক্স খাট নিল তারা ছেলের কি বিক্রি করে খেল মুসলমানের কথা রে ভদ্র ভাষায় বলুন ভদ্র ভাষায় বললাম যারা কাজ করছেন বিরত হয়ে যান বিশ্বাস করেন বি সংক্রান্ত বিষয় অনেক কথা আমি সেদিকে যাব না যে কথা আমি বলছিলাম যে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন যে তোমার পুরুষাঙ্গের বাড়তি চামড়াটা কেটে বাদ দাও নবী ইব্রাহিম আলাইহিস সালাম হাতে ছিল কুরুল ওই কুরুল দিয়ে পুরুষাঙ্গের বাড়তি চামড়াটা কেটে দিলেন আল্লাহ পাক বললেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম ও আমার খলিল আমি আল্লাহ পাক এখনই তো তোমাকে কাটতে বলিনি অর্ডার করেছি পরে তো তুমি কাঁদতে পারতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ হায়াত কত সময় তুমি রেখেছো গ্যারান্টি তো আমি দিতে পারবো না আল্লাহ আমি জানি না আমার হায়াত কত সময় পর্যন্ত রয়েছে বাড়িতে যেতে পারবো কি পারবো না আল্লাহ তোমার এই হুকুম বাড়িতে যে পালন করতে পারবো কি পারবো না আল্লাহ যদি আমি মারা যাই না করতে পারি কিয়ামতের দিন কি জবাবদিহি করবো আল্লাহ এই ভয়েতে হায়াতের গ্যারান্টি যখন আমার নাই আমি যখন জানি না কত সময় পর্যন্ত হায়াত যেই হুকুম সেই কাজ তুমি হলে রব আমি হলাম তোমার গোলাম বান্দা রব পারমিশন করেছে রব অর্ডার করেছে সাথে সাথে নবী ইব্রাহিম আলাইহিস সালাম পালন করে দিয়েছেন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর সেই খাতনা করতে গিয়ে মাল তুলছে চাঁদা তুলছে ইস তার নবী মুসা আলাইহিস সালাম আসলে কথার পিঠে কথা এসে আসলে একটু বলে যেতেই হয় না হলে কষ্ট হবে তার নবী মুসা আলাইহিস সালাম চলে এসেছেন 30 দিন রোজা করবেন শুরু হয়ে গেল রোজা একদিন পেরিয়ে গেল 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এমন করতে করতে
29 দিন হয়ে গেল আর দেখতে দেখতে 30 দিন রোজা পূর্ণ কি রাত গভীর হচ্ছে নাকি কি দোয়া করে দেই নাকি না না আপনি চালাতে থাকেন হ্যাঁ হ্যাঁ চালাতে থাকেন ওই তা তোমরা যদি যাও তা কিছু দিয়ে দিয়ে যাও নাকি অন্তত কি ও ভাই আপনারা কিছু সময় শুনবেন না দোয়া করে দেব শুনতে রাজি আছেন তো কারা কারা রাজি হাত তোলেন একটু তোলেন নারে তাকবীর জোর হবে না নারে তাকবীর নারে তাকবীর আলহামদুলিল্লাহ তাহলে উঠলে হবে না কিন্তু বসতে হবে আপনাদের ধৈর্য যদি থাকে ইনশাআল্লাহ বলবো 30 দিন পূর্ণ হলো সন্ধ্যা টাইম ঘনিয়ে এসেছে বিকালের টাইম হলো নবী মূসা আলাইহিস সালাম একটা না মায়ের আর এক রকম দাদির আর এক রকম নানির আর এক রকম মামার আর এক রকম ভাগনার আর এক রকম ভাইপোর আর এক রকম ভাইজির আর এক রকম আমি এক রকম আলাদা হুজুর এক রকম ওই ভাই আলাদা ওই ভাই আলাদা ওনার হাত আছে আমারও হাত আছে ওনার পা আছে আমারও পা আছে ওনার চোখ আমার চোখ ওনার নাক আমার নাক সবই তো রয়েছে এই চেহারা আলাদা আছে না না জোরে বলেন আছে না নাই আমার আল্লাহ বললেন ফরিশতারা এটা তোমরা শুনে রাখো একই ফার্মা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মায়ের গর্ভ থেকে আটটা দশটা পনেরোটা বা বিশটা করে বাচ্চা ভূমিষ্ঠ হবে ফার্মা এক আলাদা হবে ফার্মা এক সিস্টেম আলাদা তাদের চেহারা আলাদা হয়ে যাবে ও ফরিশতারা এটা তোমরা বানাতে পারবে না আমি রব্বুল আলামিন আল্লাহ নিজের কুদরতি খাতির ছোঁয়া লাগিয়ে বানাবো বিশ্বনবী রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আদম আলাইহিস সালামের উপরি অংশটা এই গলা থেকে মাথা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হাতে বানিয়েছিলেন জোরে বলা যাবে না একটু জোর হবে না বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন হে আমার উম্মত উম্মতানিরা তোমরা শুনে রাখো আমি তোমাদের নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলাম খবরদার তুমি বাপ হয়েছো সন্তানের গালে মারবে না মাথায় তুমি মারবে না তুমি শিক্ষক হয়েছো তোমার ছাত্রের গালে কিংবা মাথায় মারবে না তুমি স্বামী হয়েছো তোমার বিবির গালে কিংবা মাথায় তুমি মারবে না কেন না আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি খাতির ছোঁয়া লাগানো রয়েছে রাসূলুল্লাহ নিষেধ করে দিয়েছেন আমার বাবা জানেরা ব্যাখ্যা আমি দেব না দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের উপরে যে আসমানি কিতাব যে তাওরাত কিতাবখানা দিয়েছিলেন এই কিতাবখানা রব্বুল আলামিন আল্লাহর নিজের কুদরতি খাতির ছোঁয়া রয়েছে সুবহানাল্লাহ যা আওয়াজ কিছু সময় আওয়াজ এখনো হবে বলে মনে হচ্ছে আর ঠান্ডার যা কার্নিশার চলবে চলবে মা বোনরা এসছে তারা বলছে হুজুর আমার কেন একটু কিছু বলেন বলবো কিছু লবণ নিয়ে এসেছিলাম কিন্তু সময় তো শেষ বলবো কী করে একটু সময় শশা খাওয়ার সময় একটু যদি লবণ দেওয়া যায় ভালো লাগে না লাগে না নিয়ে এসেছিলাম ভারত থেকে কিছু দেবো বলে মা বোনদেরকে কিন্তু সে কন্ডিশন কী হবে আল্লাহই ভালো জানে এখন সময় যে কত সময় রেখেছে ভাইয়েরা তাও আমি জানি না চলছে আর আপনারা কত সময় বসবেন তাও তো আমি জানি না আবার আস্তে আস্তে করে কেউ পিছন টান রাখছে কেন বলছে এই যা কন্ডিশন এখন চলবে কী করে যাচ্ছে তারা ওই মনে রাখুন যা একটু কষ্ট আমরা সহ্য করতে পারছি না কোরআনের কথাগুলো আমরা শোনার মতন সুযোগ আমাদের হচ্ছে না এই দিনকে জিন্দা রাখার জন্য নিজেদের কল্লাকে উড়িয়ে দিয়েছে কি ভুল বললাম নিজের জীবনকে কুরবান করেছেন বিবিদেরকে বিধবা করেছেন সন্তানদেরকে এতিম করেছেন আর একটুখানি সময় বোর মায়া আজকে নাই বউ একা থাক একটা দিন থাক অন্তত থাক অসুবিধা কি আমরা যদি থুই আসতে পারি রেখে তা আপনারা একটু পারবেন না ক ঘন্টা মজা হুজুর ঠিক করেছেন ওরা একটু থাক ও বাবু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামকে যে কিতাব দিয়েছেন তাওরাত কিতাব এই কিতাবখানা বহন করার জন্য 70 জন আমি পরশপাতর কোথায় বলেছিলাম না আর কারণ কেন 3.5 হাত করে মাটির নিচে ঢুকছে ওয়াজ বলে সেই লাইনে চলছে বলো
নবী মূসা আলাইহিস সালামকে যে কিতাব দেওয়া হয়েছে ওই কিতাবের মূল কপি 1000 ভলিউম কোরআন শরীফের পারা হলো 30 আর ওর ভলিউম হলো 1000 প্রত্যেক পারায় 1000 করে পৃষ্ঠা তাহলে সে একটুখান বলে এই রাম বড় বলে মনে হচ্ছে না কেরাম ওই কিতাবটা বহন করার জন্য 70 জন যুবকের প্রয়োজন কোরআন থেকে বলছি বাপ মূসা আলাইহিস সালামের গায়ে আল্লাহ পাক 70 জন যুবকের শক্তি আল্লাহ পাক দিয়ে দিলেন সুবহানাল্লাহ বলবেন না মূসা আলাইহিস সালাম কিতাবখানা বহন করে বাড়িতে নিয়ে এসেছেন ওই কিতাবখানা কিছুদিন কেটে গেল আল্লাহ বললেন নবী গো নবী মূসা তোমাকে যে কিতাবটা দিয়েছি এই কিতাবটা আমি আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া রয়েছে ও খোলা রাখা যাবে না কি করতে হবে আল্লাহ আল্লাহ বলছে নবী ওই কিতাবখানার একটা গিলাফ লাগাতে হবে কোরআন শরীফ আমরা গিলাফ দিই না আল্লাহ বলছেন নবী একটা গিলাফ তোমাকে যে লাগাতে হবে নবী মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ কোন কাপড় দিয়ে বানাবো কোন জিনিস দিয়ে গিলাফ দেব আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নবী গো ও নবী মূসা আলাইহিস সালাম দুনিয়ার কোনো কাপড় তুমি দেবে না দুনিয়ার কোনো বস্তু নয় এমন বস্তু তোমাকে দিতে হবে ওই ওই কিতাবের গিলাফ করা সোনা দিয়ে দিতে হবে স্বর্ণ দিয়ে গিলাফ বানাবে নবী মূসা আলাইহিস সালামের কম্পন শুরু হয়ে গেল ও আমার মালিক আল্লাহ আমি গরিব মানুষ এত সোনা পাবো কোথায় আল্লাহ কিভাবে গিলাফ বানাবো আমার আল্লাহ পাক বললেন নবী মূসা কিতাব দিয়েছি আমি আল্লাহ ব্যবস্থাপনা আমি আল্লাহ পাক করে দেব ও নবী মূসা আলাইহিস সালাম চলে এসো চিন্তা তুমি করো না পাহাড়ের উপরে তুমি চলে এসো ওই কিতাবের গিরা বানানোর জন্য ব্যবস্থাপনা আমি আল্লাহ পাক করে দেব আচ্ছা মায়ের পেটে সন্তান দিয়েছেন কে মাধ্যম সিস্টেম পিতা তাই না আচ্ছা মায়ের গর্ভে সন্তান দিয়েছে যে আল্লাহ সেই আল্লাহ বার করার রাস্তা রাখেনি ঠিক করে বলেন দিনই সত্যি তো এখন এই কাটতে হচ্ছে কেন বলেন দিন কাটতে হচ্ছে না দেখি কষ্ট করবে না তো আলাদা জিনিস আল্লাহবাক বলেছেন আল্লাহবাকের নির্দেশ আল্লাহ কোরআনেও জানিয়ে দিয়েছেন সুম্মা সাবিলা ইয়াসারা ফের নিকালনে কে জায়গা আসান কর দিয়া বার হওয়ার জায়গাটা আমি আল্লাহবাক আসান করে দিয়েছি সন্তান যখন মায়ের পেটে আমি আল্লাহ পাক দিয়েছি পার করার দায়িত্ব আমি আল্লাহর সুবহানাল্লাহ বলবেন না এ মহিলা কোতাকুতি করবে না তাই ও বলছে তারিখ নেওয়ার আগে বলছে আগে ক্লিনিকে নিয়ে চল ক্লিনিক বলেন তো নাকি জানেন এক একটা বেদনায় ব্যথায় শহীদের সব আল্লাহ পাক মা বোনদের আমল নামায় লিখে দেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ যার করার রাস্তাও দিয়েছেন এবং ওই সময় আসান করে দেন বর্তমান সময়ে ডাক্তারদের চলছে একটা ব্যবসা 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 লকডাউন যখন হয়েছিল সেই সময় কোথায় হয়েছিল বাচ্চা হয়েছিল তো তখন ব্যবসা চলছে বলছে একটার বেশি দুটো নয় দুটো কোনো মতে নেওয়া যায় না দুটো যদি হয় তিনটের বেশি আর নাই তাই এখন সিস্টেম ওটা আমার এ দেশ বলেন ও দেশ বলেন কাটাকুটি করে লাইন সোজা করে রেখেছে কোনো জায়গায় আর আর যেন এর বেশি নিতে না পারে সিস্টেম কিন্তু আল্লাহ পাক যখন দিয়েছেন বার করার জায়গা আল্লাহ ব্যবস্থাপনা করে দিয়েছেন একদিকে এই সিস্টেম চলছে এ দেশ ও দেশ বলেন সবার মোটামুটি লাইন উতি উতি বুঝে নেন আল আকিলু তাকফিহিল ইশারা জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট ওতেই বুঝে নেন আর একটা সিস্টেম হয়েছে মহিলারা ব্যথা হওয়ার আগে বলছে নিয়ে চল টাকা লাগে লাগবে কাঁট আগে তারপরে যা হবে ও সাবজেক্ট আমার ছিল কিন্তু বলি আমাদেরকে আজকে যাবো না গেলে সময়ও পাওয়া যাবে না আল্লাহ পাক বললেন নবী মূসা কিতাব দিয়েছে আমি আর গিলাফ লাগানোর ব্যবস্থা আমি আল্লাহ পাক করে দেবো সুবহানাল্লাহ বলবেন না জিব্রাইলকে বললেন জিবরিল যাও জমিনে চলে যাও জান্নাত থেকে একটি পাথর তুমি নাও আমার নবী মূসাকে দিয়ে বলো ও নবী মূসাকে বলো এই জান্নাতি পাথর খারাপ আমার নবী মূসা জাতি থেকে সোনা হয়ে যাবে যতটা প্রয়োজন এই নবী মূসা আলাইহিস সালাম সোনা দিয়ে গ্লাব তৈরি করবে জিব্রিল আমিন আলাইহিস সালাম এসে ওই পাথর খানা নবী মূসা আলাইহিস সালামকে দিলেন
মুসা আলাইহিস সালাম পাথর নিয়ে তিনি একটু যেই ঠোকা দিয়েছেন সোনা হয়ে গেল ও আমার আব্বা জানেরা ও আম্মা জান বুবু জানেরা নবী মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন আমি তো স্বর্ণকার না সোনা দিয়ে কিভাবে গোলাপ বানাবো এই কিতাবের যিনি হাফেজ সেই তো কোরআনের মর্যাদা দেবে আলেম যারা জ্ঞানী যারা হাফেজ কোরআন যারা বোঝে যারা তারাই তো সেই কিতাবের যে জিনিসের উপরে জ্ঞান রয়েছে সেই জিনিসের কদর মর্যাদা তো তারাই বোঝে এই তওরাতের হাফেজ হলো তিনজনা একজন হলেন নবী মুসা আলাইহিস সালাম দ্বিতীয় নম্বর নবী মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম তিন নম্বর হলো নবী মুসা আলাইহিস সালামের ভগ্নিপতী জানার উনার বোনের স্ত্রী যেটাকে বলা হয় বোনার নবী মুসা আলাইহিস সালামের বোনের স্ত্রী যার নাম হলো কারণ কিয়ামত পর্যন্ত মাটি নিচে ঢুকবে সাড়ে তিন হাত করে ঢুকছে উনি হলো নবী মুসা আলাইহিস সালামের নিজের বোনের স্বামী যেটার নাম জানো যাকে বলা হয় বোনায় যাকে বলা হয় ভগ্নিপতি ও তো কোরআন ওই তো তাওরাতের হাফিজ ও হলো স্বর্ণকার সোনার কাজ জানে এই কাজটা কারুনকে দেওয়া হোক নবী মুসা আলাইহিস সালাম এসে কারুনকে যে বলল ভাই কারুন তুমি হলে স্বর্ণকার সোনার কাজ তুমি জানো আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছে এই কিতাবের গ্লাব বানানোর জন্য জান্নাতি পাথর আমাকে দিয়েছে এই পাথরটা যাতে ঠেকাবে সোনা হবে যতটা প্রয়োজন ঠেকিয়ে সোনা বানিয়ে এই কিতাবের গ্লাব বানিয়ে দাও এমন করে কারুন সোনা দিয়ে গ্লাব বানানোর কাজ শুরু করে দিও কাজ শেষ হয়ে গেল নবী মুসা আলাইহিস সালাম কিতাব খানা নিয়ে ওই কিতাবের গ্লাব খানা নিয়ে আল্লাহকে ডেকে বললেন আল্লাহ গেলাপ গেলাপটা কেমন হলো কবাটা কেমন হলো আমার আল্লাহ পাক বললেন নবী গো ও নবী মুসা আলাইহিস সালাম আমি আল্লাহ পাক যেমনটি চেয়েছিলাম তেমনটি গেলাপ তৈরি হয়েছে সুন্দর গেলাপ হয়েছে নবী মুসা আলাইহিস সালাম খুশি হলেন ফিরে এসে কারুনকে গিয়ে বলল ভাই কারুন আল্লাহ পাক বড় খুশি হয়ে গিয়েছে ও ভাই কারুন পাথর কেন আমাকে ফিরিয়ে দাও আচ্ছা আপনাদের কিরাম মনে হচ্ছে দেবে বলে মনে হচ্ছে আচ্ছা আমি এখন এই এদেশ থেকে বাংলাদেশ থেকে ভারতে যেতে যেতে রাস্তায় বর্ডার ক্রস করার আগে যদি দেখি এরকম একটা বস্তা পড়ে রয়েছে তা একটু একটু ছিঁড়ে দেখলাম ওর ভিতরে সব 2000 টাকার নোট এত বড় এক বস্তা আচ্ছা আমার লোভ হবে না হবে না ওই মাল আমি আমি তো হুজুর নাকি আপনারা হুজুর বলছেন হুজুর হুজুর কিনা আল্লাহ ভালো জানে ও বাবু ওই টাকা আমি রেখে যাবো বলে মনে হচ্ছে সারা জীবন নস করি এত টাকা পাওয়া যায় না মাল আগে নেই তারপরে যা হয় দেখা যাবে তা কারুন সোনা ও তো সোনা তৈরি করে করে লোভ হয়ে গেছে ঠেকালেই সোনা নবী মুসা আলাইহিস সালাম যেই চেয়েছে তো বলছে ভাই নবী মুসা আলাইহিস সালাম সে এতদিন কাজ করেছি তো কাজ করতে করতে সে কোথায় রেখে দিয়েছি ভুলে সে আমার না মনে নেই সে হারিয়ে গেছে অভিনয় নাটক নবী মুসা আলাইহিস সালাম বললেন ভাই কারুন জান্নাতি পাথর সংরক্ষণ করার বড় শখ ছিল জানি না সত্যিকারের হারিয়ে গেছে কি যদি তুমি সত্য বলে থাকো হারিয়ে যদি যায় আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিক ও ভাই কারুন শুনে রাখো সত্য তো যদি তুমি না বলো মিথ্যা যদি বলো এর ব্যবস্থাপনা আল্লাহ পাক করে দেবে কারুন বলল যাহাই পরে হবে মাল তো কামিয়ে দি নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন কারুন লুকিয়ে লুকিয়ে যাতে ঠেকায় শোনা হয় এমন করতে করতে শোনা হতে 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 কারুনের এমন মাল হলো পাহাড় পাহাড় জমে গেল কারণের এত সম্পদ হলো এমন পৃথিবীর কোনো দেশ নাই যে দেশে কারুনের সম্পদ নয় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন কোরআনের বর্ণনা এসেছে কারুনের এত সম্পদ আল্লাহ পাক দিয়েছিল কারুনের একটা চাবিতে 70টা গোডাউন খুলতো 70টা গোডাউনে যে তালা লাগানো এক চাবিতেই 70টা গোডাউন খুলবে কারুনের এত সম্পদ ছিল ওই সম্পদ চাবি বহন করবার জন্য সেই জামানায় 70টা উটের প্রয়োজন ছিল এত মাল সম্পদ আল্লাহ পাক দিয়েছে
বুঝতে পারছেন তো কিছু ঢুকছে নাকি? তাহলে মাল কত? চাবির যদি কান নিশান এই হয়, আল্লাহ পাক আদেশ করলেন নবী মুসা, কারুনকে তো অনেক মাল দিয়েছি আর ওর তো মাল তো অনেক হয়েছে, যাও কারুনকে বলো আল্লাহ পাক জাকাত দিতে বলেছে, জাকাত চেয়েছে। তা নবী মুসা আলাইহিসসালাম এসে এসে কারুনকে বলছে, ভাই কারুন, আল্লাহ পাক তোমার তো অনেক মালের মালিক বানিয়েছে, তা আল্লাহ পাক জাকাত দিতে বলেছে, জাকাত দিতে হবে। তা বলছে কি দিতে হবে? কিছু লুঙ্গি টুঙ্গি কিনে দিলে হয় না? আমাদের যারা জাকাত দেয় কটা লুঙ্গি টুঙ্গি দেয় না? আর ন্যায় আর গালাগাল দিয়ে দিদি বাড়ি যায়, এক্স রে লুঙ্গি ও মাল পরিয়ে দিদি দরজায় ফাঁকে পা ফাঁক করে দাঁড়ায়, এহকাল পরকাল সব দেখা যাবে, ও শুধু জাকাতেই দিতে হয়, ও মাল পত্তি হয় না। কারুর বলছে এরকম কিছু দিলে হয় না? বলছে না, কোনো লাইন নেই। বলছে কি দিতে হবে? আল্লাহ পাক বললেন, সুলুসুল মাল, কারুনের যত সম্পদ রয়েছে তিন ভাগের এক অংশ এক ভাগ মাল যাকাত দিতে হবে। নবী মুসা আলাইহিসসালাম বললেন, ভাই কারুন, লুঙ্গি হোক, শাড়ি হোক, মশারি হোক, দুনিয়ার কোনো মাল হোক, এটা আল্লাহ চাইনি, তোমার মালের তিনের এক অংশ চেয়েছে। কারুন সে দিতে না, মন তার দিতে চাইছে না, কারুনের হাত আল্লাহ পাক এমন বানিয়েছিল, আমাদের হাত কারুনের হাত আলাদা, আমাদের হাতের তালুতে একটু তেল যদি দিই তেল না থাকবে, পানি যদি দিই এই পানিটা তালুর উপরে থাকবে না, থাকবে না, এই তালুর উপরে থাকবে না, আর যদি আঙুল বরাবর তেল কিংবা পানি দিই এই আঙুলে বরাবর তা থাকবে, পড়ে যাবে না, যত সুন্দর করে চেপে ধরে রাখেন না কেন পড়ে যাবে না। কারুনের হাত এমন ছিল, কারুনের হাত থেকে এক ফোঁটা পানি যেমন তালু থেকে পড়ে পড়ে না, ওর আঙুলের ফাঁকগুলো এমন জোড়া ছিল, এমন কায়দায় তৈরি করা আল্লাহবাক তৈরি করেছে, কারুনের আঙুলের ফাঁক দিয়ে পৃথিবীর জমিনে এক ফোঁটা পানি পর্যন্ত পড়তো না। আচ্ছা বলুন, এই কারুন জাকাত দেবে বলে মনে হচ্ছে? যার হাতের ফাঁক থেকে এক ফোঁটা পানি পড়ে না সেই মাল জাকাত দেবে? চিন্তায় মগ্ন বলছি, জাকাতের হাত থেকে যদি বাঁচতে হয় তাহলে মুসাকে দুনিয়াতে সরাতে হবে, কোনো লাইন নেই। কেন? এই যা মাল আমার, এখন কত মাল দেব? শুধু ঠেকিয়েছি আর সোনা বানিয়েছি, অর্থ সম্পদ বানিয়েছি, এই মাল দেওয়া কি সম্ভব? তাহলে সরাতে হবে কাকে? নবী মুসা আলাইহিসসালামকে পৃথিবীর জমান থেকে, দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিতে হবে, সিদ্ধান্ত নিয়েছে। কারণ লাইন পথ করে নিয়েছে, একজন মহিলাকে ডেকে বলছে, মহিলা, মুসা আলাইহিসসালাম যখন লোক সমাগমে যখন বক্তৃতা দেবে, তুমি তোমাকে বলতে হবে, মুসা আলাইহিসসালাম আমার সঙ্গে জেনা করেছে, নাউজুবিল্লাহ বলবেন না, ও ভাই এদিক 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 মন অন্যদিকে দিলে হবে না, যে কজন বসে আছেন একটু ধৈর্যের পরীক্ষা দেন, আর কয়েক মিনিট কি বলবো নাকি, দোয়া করে বলবো, কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে পারছি, কিন্তু আপনারা যে কষ্ট করে বসে আছেন, আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাদেরকে এই কষ্ট শ্রমকে যেন কবুল করেন, জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। এই কর্তৃপক্ষ ভাইয়েরা জানা কিসের জন্য? টাকা দেবে না তাই উঠবে, সাবধান, যেটা উঠবে একটু ধরে রাখবেন, দেখবেন কে সাইড থেকে ওঠে। তা কারণ জাকাত দিতে অস্বীকার করলো, নবী মুসা আলাইহিসসালামকে মারার চক্রান্ত, আর মহিলাও জানে যে কারণ কি প্লেয়ার, বলে তুমি তো মালের দরুন বস্তা, আমার কাছ থেকে কাজ উদ্ধার করে নিয়ে তুমি তো আমারও মাল দেবে না, আমারও ঠকাবে, মাল আগে পরে কাজ, হতে তাই হবে, কত দিতে হবে? বলছে 10,000 সোনার মতো দিরহাম দিতে হবে, তাতে রাজি, 10,000 স্বর্ণ মুদ্রা আগে দেওয়া হলো, মহিলা রাজিও হয়ে গেল, মুসা আলাইহিসসালামের নামে অপবাদ দেবে, লোক সমাগম যখন হবে সেই জায়গায় মহিলা বলবে, আল্লাহর নবী মুসা আলাইহিসসালাম আমার সঙ্গে জেনা করেছে, নাউজুবিল্লাহ, লোক সমাগম হলো, কারুনও হাজির, এই মহিলাও হাজির। মুসা আলাইহিসসালাম বক্তৃতা শুরু করে দিয়েছে, এমন সময়ে কারুন দাঁড়িয়ে গিয়ে বলল, নবী মুসা, কোন মানুষ যদি জেনা করে কি অপরাধ হবে, কি সাজা হবে? নবী মুসা আলাইহিসসালাম বলে দিলেন, কারুন ঘুরিয়ে বলল, ও মুসা, এই জেনা যদি তুমি করো কি সাজা? ও তো বলতে পারতো, দুনিয়ার কোনো মানুষ যদি করে
তার কি সাজা হবে? বলছে তুমি যদি করো এত বড় বদমাইশ, মানে চক্রান্ত নবী মুসা আলাইহিস সালামকে ফাঁসানোর জন্য। সেই সময় কারণ মহিলাকে ডেকে বলল, মহিলা পরে তুমি বলতে পারবে না, যা বলার এখন তুমি বলো, আমার কাছে যে প্যান্টান করলে চলবে না, ডাইরেক্ট মুসার সামনে তুমি বলো। কোন বর্ণনা এসেছে ওই সময় মহিলা দাঁড়িয়ে বলেছিল, মুসা আলাইহিস সালাম আমার সঙ্গে জেনা করেছে, নাউজুবিল্লাহ। অন্য বর্ণনা এসেছে ওই সময় ওই মহিলাটা দাঁড়িয়ে যে আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছিল, ও মানুষেরা, ও জনগণেরা, এই যে মানুষটাকে তোমরা দেখতে পাও এর নাম হলো কারণ, আমাকে সাজিয়েছে মিথ্যা বলার জন্য, টাকার প্রলোভন দেখিয়ে 10,000 দিরহাম দিয়ে নবী মুসা আলাইহিস সালামের নামে জিনার অপবাদ দেওয়ার জন্য রেডি করেছে। আজ আমি মহিলা এখানে দাঁড়িয়ে জনগণের সামনে সাক্ষী দিলাম, আল্লাহর পয়গম্বর তিনি নির্দোষ। না না না, নবী মুসা আলাইহিস সালামে কাজ করতে পারেন না, তিনি চেনা করেননি, নির্দোষ মানুষ, নিরপরাধ মানুষ, তিনি হলেন বেশাক আল্লাহর একজন পয়গম্বর। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও আমার আব্বাজান ভাইয়া জানের, নবী মুসা আলাইহিস সালাম ছিল এত রাগী, এত রাগী, নবী মুসা আলাইহিস সালাম সইতে পারল না, রাগ সামলাতে পারল না, যে এমন করে কথা বলেছে। নবী মুসা আলাইহিস সালাম জমিনকে লক্ষ্য করে বলল, জমিন আল্লাহর হুকুমে ফাঁক হয়ে কারুনকে ধর, মালকে আগে ধর, ও যেন মানে যেতে না পারে, তারপরে পরে বিচার পরে হবে। যেই বলেছে আল্লাহর হুকুমে জমিন ফাঁক, কারণে পা গিলে নিয়েছে। বালিতে যেমন পা গেড়ে যায়, কারণের পাটা যখন এই বালির মতো মাটি যখন গিলে নিয়েছে, কারণ দেবের বেকায়দা পড়ে গেছে, পা নাড়াতে পারে না, কারণ পা তুলতে পারে না, কান্নাকাটি শুরু করে দিল। কি সর্বনাশ, হায় হায়, এমন সর্বনাশ কেন হলো? ও নবী মুসা, তুমি আল্লাহর একজন নবী, এটা আমি মেনে নিয়েছি, বিশ্বাস করে বড় অপরাধ করে ফেলেছি, জীবনে কোনো দিন আর করবো না, এমন অপরাধ হবে না, আমাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। নবী মুসা আলাইহিস সালাম বললো, না না না, তোকে এমন করে তোকে মাফ করা যাবে না, যে অপবাদ তুই আমাকে দিয়েছিস ওই অপবাদের উপরে যদি টিকে থাকতে পারতিস, এত সময় পর্যন্ত আমাকে ধূলিসাৎ করে দিতিস, না না না, আমি আল্লাহর একজন পয়গম্বর, আমার নামে এত বড় অপবাদ, আমি নবী মুসা আলাইহিস সালাম সইতে পারবো না। জমিনকে বলল, জমিন কারুনকে ধর, যেই না বলেছে কারুনের হাঁটু পর্যন্ত জমিন গিলে নিয়েছে। ও আমার আব্বা জান ভাইয়া জানেরা, ও সোনামানিকে রে, আমার আম্মা জান বাবু জানেরা, দিলের কান্না গান, কারুন কান্নাকাটি শুরু করে দিল, এমন কান্নাকাটি, এমন কান্নাকাটি কারুন শুরু করে দিল, কারুনের কান্না আমার আল্লাহ পাক সইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে ডেকে বলল, ও নবী মুসা শুনে রাখো, কারুন কেঁদে 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 তার আশপাশের জমিন ভিজিয়ে দিয়েছে, মাটিগুলো কাদা 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 হয়ে গিয়েছে। ও পয়গম্বর মুসা শুনে রাখো, কারণ যত সময় পর্যন্ত তোমার কাছে কেঁদে ক্ষমা চেয়েছে, ওই কারণ যদি আমি আল্লাহর কাছে ভুল করে, কারণ যদি আমার কাছে ক্ষমা চাইতো, এত সময় পর্যন্ত আমি আল্লাহ কারুনকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার মালিক আল্লাহ, কেমন করে মাফ করব? একটা হলো হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, একটা আল্লাহর হক। সেই মহিলার সঙ্গে যুব কবরের ভিতরে মৃত মানুষের সঙ্গে জেনা করেছে, বিষয়টা তো বলবার জন্যে এ বুঝতে পারছেন, মানুষ জেনা করে একরকম জীবিত রয়েছে ধরে নিয়ে যা পার করলো, কিন্তু ঠিক তো না, আমি ও কথা বলতে চাইনি, কিন্তু ভুল ব্যাখ্যা নেবেন না। বিষয়টা হলো একজন মৃত মানুষ, মৃত মানুষের সঙ্গে এই অপকর্ম কেউ মেনে নেবে? আচ্ছা, আপনার এলাকায় যদি এমনটি ঘটে তা কেউ মেনে নেবে?
ও ধরে কি করবে, জান তো কবর দেবে না ওর, বলে দুনিয়ায় যত বাসা সব আন, কবরে ঢোকাবে ওর, কাঁদছে। এক যুবক চেনা করে কাঁদছে, কেঁদে কান্নাকাটি করতে 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 সাহাবাই কেরামদের কাছে গেলেন। বিশ্বনবী রসুল্লাহ সাহাবাদের কাছে গিয়ে বলছে, আমি এমন গোনা করেছি, আল্লাহ পাক আমাকে কি মাফ করবে? কি গোনা? গোনার কথা বলে না, বলে আমি পাহাড় পাহাড় সমান গোনা করেছি, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেবে? গোনার কথা বলে না। ওই যুবক এত কান্না কেঁদেছিল, পাহাড় পাহাড় পাহাড়ের জমিনগুলো ভিজিয়ে দিয়েছে, ও আমার আব্বা জানেরা শুনলে অবাক হয়ে যাবেন, বলবেন মানুষ এত কান্না কি কাঁদতে পারে, হুজুর আপনার বানোয়াটি কথা না না না, বিশ্বাস যদি না হয় আরাফার মাঠে যারা গিয়েছে, আমার আপনার আদি পিতা নবী আদম আলাইহিসসালাম এত কান্না কেঁদেছিল, এত কান্না কেঁদেছিল, আল্লাহ পাকের কাছে দুফোঁটা চোখের পানি ছেড়ে এমন পানি বেরিয়েছিল, কাঁদতে কাঁদতে নবী আদম আলাইহিসসালামের চোখের পানিগুলো জাবালে রহমত যেটা বলা হয় আরাফার আরাফার মাঠে এখনো সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। নবী 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 আদম আলাইহিসসালাম 350 বছর কেঁদেছিল, 350 বছর নবী আদম আলাইহিসসালাম কেঁদেছিল, আর চোখের পানি যেভাবে যেদিক থেকে গড়িয়ে গিয়েছিল এখনো পর্যন্ত জাবালে রহমত একটা পাথরের পাহাড় সেইভাবে নানা হয়ে গিয়েছে, পাথরগুলো এবড়ো খেবড়ো হয়ে গিয়ে চোখের পানি এত এত পড়েছিল, জাবালে রহমতের মতো পাহাড় যদি নালা হয়ে যায় নবী আদম আলাইহিসসালামের কান্নার কারণে মানুষের কান্নাই তো জমিন ভিজতে পারে, ও আমার আব্বা জানের এত কান্না যুবক কাঁদে, সাহাবায়ে কেরামেরা বললেন, রাসূল